কোনো একটি গ্রামে কমলা দেবী তার তিন মেয়ে সোহানা, স্বপ্না ও কাজলের সঙ্গে বাস করত। কাজল ছিল ছোট আর সোহানা ও স্বপ্না ছিল বড়। তারা দুইজন ছিল যমজ বোন। সোহানা আর স্বপ্না ছিল যমজ, আর তারা দুইজনই ছিল দেখতে অনেক সুন্দরী। সোহানা ও স্বপ্না তাদের সৌন্দর্য নিয়ে অনেক বেশি অহংকার করত। ওদিকে কাজল তাদের মতো দেখতে সুন্দরী ছিল না, তার গায়ের রং ছিল খুবই কালো, কিন্তু তার মনটা ছিল অনেক পবিত্র। সে সব সময় তার নিজের দুই বোনকে অনেক বেশি ভালোবাসত আর নিজের চেয়ে অন্যের প্রতি বেশি খেয়াল রাখত। কিন্তু এর পরেও কাজলের ভালো স্বভাব ও নম্রতার কারণে তার কোনো সম্মান ও ভালোবাসা মিলত না, বরং তার কালো রঙের কারণে সব সময় তাকে বিভিন্ন রকম কষ্টদায়ক কথা শুনতে হতো। একদিন সোহানা ও স্বপ্না রেডি হয়ে কোথাও যাচ্ছিল, তখন কাজল পিস থেকে বলল, সোহানা আপু, স্বপ্না আপু, দেখো সামনে একটি আহত অসুস্থ কুকুর, ও অনেক অসুস্থ, ওকে সাহায্য করা উচিত। সার, কালো কাওয়া কোথাকার, তুই কি ভেবেছিস আমাদের এত সুন্দর হাত কুকুরকে হেল্প করে নষ্ট করবো? আহ, কুকুরের গাড় থেকে কি যে দুর্গন্ধ আসছে। সোহানা চল আমরা অন্য রাস্তা দিয়ে যাই। আরেকটু সময় যদি এখানে দাঁড়িয়ে থাকি না তাহলে আমি অজ্ঞাত হয়ে যাব। চল চল। ওদিকে কাজল ছিল অত্যন্ত দয়ালু একটি মেয়ে, সে কুকুরের এই কষ্টকে সহ্য করতে পারল না। সে ওই দুর্গন্ধযুক্ত কুকুরটাকে কোলে তুলে নিল আর পশু হাসপাতালে নিয়ে গেল ও তাকে চিকিৎসা করাল। এরপর চিকিৎসা শেষে সে ওই কুকুরটাকে কোলে নিয়ে তার বাড়ি চলে গেল আর কুকুরটার সেবা যত্ন করতে থাকলো যতদিন না সে ঠিক হয়ে যায়। এরপর যেদিন সেই কুকুরটি সুস্থ হয়ে গেল, কাজলও সেই কুকুরটিকে বাহিরে রেখে আসলো। এরপর একদিন কমলা দেবী তার তিন মেয়েকে নিয়ে শপিং করতে গেল। শপিং মলে ঢোকার পরে কমলার দেখা হলো তার ছোটবেলার বান্ধবীর সঙ্গে। আরে কমলা, কেমন আছিস? ভালোই হলো তোর সাথে দেখা হয়ে, কতদিন পর দেখা হলো, কেমন আছিস রে তুই? আমি এই তো মাত্র কয়েকদিন হলো বিদেশ থেকে দেশে সেটেল হলাম, এর মধ্যে তোর সঙ্গে দেখা হয়ে গেল। ভালোই হলো তোর সঙ্গে দেখা হয়ে। আরে আরে কমলা, এই সুন্দরী দুটি মেয়ে কার? এত সুন্দরী দেখতে, মনে হচ্ছে তোরই মেয়ে হবে। আর এই কমলা, তোর এত সুন্দরী চাঁদের মতো ফুটফুটি দুই মেয়ের সঙ্গে কেন তুই কালির কয়লাকে দাঁড়িয়ে রেখেছিস? না না, একদিক দিয়ে ভালোই হয়েছে, তোর দুই সুন্দরী মেয়ের কারো যেন নজর না লেগে যায়, এই জন্য ওই যে কালো কাওয়াটিকে টিকা হিসাবে রেখে ভালোই করেছিস। আরে না না, কি বলিস, এটা আমার মেয়ে, অনেক ভালো, ওর নাম কাজল। ঠিকই, এ কি কথা বলিস, এই কালোর কয়লা কুচিত মেয়েটা তোর মেয়ে? আসলে আমি চাইছিলাম কি আমাদের এই বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে, কিন্তু তুই তো ভালো করে জানিস যে কালো মেয়ে আমার মোটেও পছন্দ না। আর আমার আশেপাশেও যদি কালো কোনো মেয়ে অথবা ছেলে দেখি তাহলে আমার দম বন্ধ হয়ে আসে। তাহলে তুই বল যে তোর দুই সুন্দরী মেয়ের সঙ্গে কি করে আমার ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তার সম্পর্ক করি? আচ্ছা যাকগে, আমাদের বন্ধুত্ব সম্পর্ক বন্ধুত্বই থাক, তোর এই কালির কলা কুচিত মেয়েটার জন্য আমি তো তোর বাড়িতেও বেড়াতে যাব না রে। জবেদা, এ তুই কি বলছিস, তুই কি জানিস আসল সৌন্দর্য হলো মনের সৌন্দর্য, যার মন সুন্দর সে অনেক সুন্দর, আর আমার মেয়ে কাজলের মন অনেক পবিত্র। আর এ কথা নিশ্চয় তুই বুঝতে পারবি না, তোর বোঝার মতো কোনো ব্রেনই নেই। একজন মানুষের সৌন্দর্য কত দিন থাকে সাথে, যতদিন যৌবনকাল থাকে ততদিন, কিন্তু একজন ভালো মনের মানুষের মাধুর্যতা সারাটা জীবন বেঁচে থাকে, সে বৃদ্ধ হয়ে গেলেও তার মনটা পবিত্র পবিত্রই থাকে। আচ্ছা জবেদা, ঠিক আছে, আমি এখন চলছি, আমাদের বন্ধুত্ব এ পর্যন্তই থাক। এই কথা বলে কমলা দেবী তার তিন মেয়েকে সঙ্গে করে বাড়ি চলে আসলো। বাড়িতে আসার পরে সোহানা ও স্বপ্না তার মাকে বলল, মা, এটা তোমার সেই বান্ধবী না যার সম্পর্কে তুমি গল্প শোনাতে, যে ওর দুইটা ছেলে আছে আর ও অনেক ধনী, অনেক কয়টা বাড়ি গাড়ি আছে। তাহলে দেখো, ওই কালির কয়লা কুচিতের কারণে এত সুন্দর একটি সম্বন্ধ আসতে না আসতে হাতছাড়া হয়ে গেল। ওর ছেলের সঙ্গে বিয়ে হলে আমরা কত সুখে থাকতে পারতাম। হ্যাঁ হ্যাঁ সোহানা, তুই ঠিকই বলেছিস, আসলে আমার মনে হয় এই কাজল আমাদের কোনো বোন নয়। মা, তুমি একে কোন কালের স্তূপ থেকে নিয়ে এসেছো বলো তো, আমাদের সাথে তো আর কোনো মিল নেই, তাহলে ও কি করে বোন হয় আমাদের?
দুই বোনের এরকম কটু কথা শুনে কাজল অনেক কষ্ট পেল। কাজল কান্না করতে করতে সেখান থেকে তার রুমে চলে আসলো। কমলা তার ছোট মেয়েকে এভাবে ইনসাল্ট হতে দেখে অনেক কষ্ট পেল। কমলা তার বড় দুই মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারা কিছুতেই বুঝলো না। এরপরে একদিন পার্টিতে যাওয়ার জন্য কাজল আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছিল, তখন সেখানে সোহানা চলে আসলো আর বলল, এই যে কালির কলা কুচ্ছিত, আয়নার সামনে দাঁড়িয়ে এত সেজে গুজে লাভটা কি? কে দেখবে তোর চেহারা? তোকে দেখলে তো ভয়ে মানুষ পালিয়ে যাবে, তোর দিকে কি কেউ তাকাবে? এত সাজা কি দরকার তোর? শুনে অনেক হয়েছে তোর সাজগোজ, দেখতে একেবারে পেতনির মতো লাগছে, সারা করে এখান থেকে আমি এখন সাজবো। সোহানা আপু, তুমি ভালো করে বলতে পারতে আমি সরে যেতাম, কিন্তু কেন সবসময় আমাকে এভাবে ছোট করো? কেন আমার নাম ধরে ডাকো না? আমার তো নাম আছে তাই না? আমাকে কালির কয়লা কুচ্ছিত বান্দরি এসব কেন বলো? আমার কি খারাপ লাগে না? এই স্বপ্না স্বপ্না, দেখ এই কালোর কয়লা কুচ্ছিতটা বলে কি যে আমরা কেন ওকে কালির কয়লা বান্দরি বলে ডাকি। তাই তোকে কালির কয়লা বলবে না তো কি বলবে? সবাই তো তোকে এ নামে ডাকে, এজন্য আমরা ডাকি। তুই যদি আমাদের মতো সুন্দর হতিস না, তাহলে আর এরকম কথা শুনতে হতো না, সার এখান থেকে। আর স্বপ্না, তাড়াতাড়ি সেজে গুজে নে, দেরি হয়ে যাচ্ছে পার্টিতে। আপু, আমিও তোমাদের সঙ্গে পার্টিতে যাব। এই যে হ্যালো কালির কাওয়া, কি বলছো, আমাদের সঙ্গে যাবে আমাদের বান্ধবীর পার্টিতে? অসম্ভব, তোমাকে সাথে নিয়ে গিয়ে আমরা আমাদের ইনসাল্ট করাতে চাই না। কথাবার্তা বুঝে বলার চেষ্টা করিস, বুঝেছিস? যা তাহলে আমাদের ছেন্ডিল নিয়ে এসে পরিষ্কার করে দে। কাজল সেখান থেকে কান্না করতে করতে চলে গেল আর তাদের দুইজনের ছেন্ডেল বের করে পরিষ্কার করতে লাগলো। তখন সেখানে তাদের মা কমলা দেবী চলে আসলো আর কাজলকে কান্না করতে দেখে বলল, কাজল বেটা কি হয়েছে তোমার? ও বুঝেছি, ওই দুইজন আবারও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাই না? বলো বলো, তাড়াতাড়ি বলো সোনা, কি হয়েছে? মা, বাড়ির মানুষের ছোট বড় কথা শুনতে শুনতে আমার কান একেবারে জ্বালাপালা হয়ে গেছে। তার উপরে ঘরের মধ্যে নিজের বড় দুই বোন সব সময় আমাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করে, আমাকে কালের কয়লা কুচি আরো কত কি নামে ডাকে। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না মা, আমার মনে হয় আমার মরে যাওয়া উচিত, কেন আমি বেঁচে আছি? আমি বড় আপুদের সাথে যেখানে যাই সেখানে মানুষ আমাকে নিয়ে ট্রল করতে থাকে, আমাকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার অনেক খারাপ লাগে। যদি আমি ওদের মতো সুন্দর হতাম তাহলেও স্বপ্না আর সোহান আপু আমাকে পার্টিতে নিয়ে যেত, আমি কালের জন্য আমাকে কেউ সাথে নিয়ে যেতে চায় না। সোনা, তুমি কান্না করো না বেটা, আমি দেখছি কে তোমাকে সাথে নিয়ে যাবে না। তোমার এই ইনসাল্ট আমি আর সহ্য করতে পারছি না। কই গেলি সোহানা? স্বপ্না এদিকে আয়, এইবার আমি ওদের কান টেনে ছিঁড়ে ফেলবো। এই কথা বলে রাখতে রাখতে কমলা দেবী তাদের দুইজনের কাছে গেল আর বলল, কেন আজকেও তোমরা স্বপ্নাকে নিয়ে এরকম আজে বাজে কমেন্ট করেছো, আর কেন ওকে সাথে নিয়ে যাবে না পার্টিতে? তোমরা যেমন আমার মেয়ে, কাজলও তেমনি আমার মেয়ে। তোমরা যখন যে পার্টিতে যাবে, যেখানে আনন্দ উৎসব করবে, সেখানে কাজলও সাথে যাবে, কাজলও এনজয় করবে। কাজলকে এভাবে ছোট করার অধিকার তোমাদের নেই। আজকে এখন এই মুহূর্তে পার্টিতে নিয়ে যাবে কাজলকে, এটা আমার আদেশ। সেদিন কমলা দেবী সিরিয়াসলি অনেক রেগে গিয়েছিল। কমলা দেবীর এরকম উচ্চ স্বরে কথা বলতে দেখে সোহানা ও স্বপ্না অনেক ভয় পেয়ে গেল। তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের মায়ের ভয়ে বাধ্য হয়ে তারা কাজলকে তাদের বান্ধবীর পার্টিতে নিয়ে যেতে লাগলো। যখন তারা তিনজন মিলে অর্ধেক রাস্তায় গেল, তখন সোহানা স্বপ্নাকে বলল, স্বপ্না, মায়ের ধমক খেয়ে তো ওকে আমরা সঙ্গে করে নিয়ে আসলাম, এখন তো নিয়ে যাচ্ছে আমাদের বান্ধবীর পার্টিতে, কিন্তু ওর জন্য আমাদের কতটা ইনসাল্ট হবে ভেবে দেখেছিস? যাই হোক, আমাদের ইনসাল্ট আমরা মেনে নিতে পারবো না, যে করেই হোক ওকে আমরা রেখে যাব। ওর জন্য আমাদের এতটা অপমান সহ্য করতে হবে, ছি ছি, যাবো না, ওকে নিয়ে যাওয়া যাবে না। এই এত টেনশন করিস না, আমার কাছে একটি আইডিয়া আছে, এতে সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। শোন, সামনের রাস্তা দিয়ে যেতে যেতে অনেক বড় একটি জঙ্গলের রাস্তা আছে, আমরা ওদিক দিয়ে ওকে পাঠিয়ে দেব। যদি ওর ভাগ্য ভালো থাকে তাহলে জঙ্গলি জানোয়ারের হাত থেকে রক্ষা পেয়ে বাড়ি চলে আসবে, আর যদি এটা না হয় তাহলে জঙ্গলি জানোয়ার ওকে খেয়ে ফেলবে, চিরদিনের জন্য আমাদের আপদ দূর হয়ে যাবে।
এসন কালি কলা কুচির কোথাকার, এই যে সে এই রাস্তা দেখছিস না, এই রাস্তা দিয়ে একটু গেলে অনেক বড় ঘন জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে অনেক বড় একটি পেয়ারার গাছ আছে। অনেক পেয়ারা খেতে মন চাইছে আমাদের। যা, ওই গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে আয়, আমরা এখানেই তোর জন্য অপেক্ষা করছি, বুঝেছিস? সহজ সরল কাজল তাদের দুই বোনের চক্রান্ত মোটেও বুঝতে পারলো না। সে তাদের জন্য পাকা পেয়ারা আনতে গেল সেই ঘন জঙ্গলে। এদিকে স্বপ্না ও সোহানা কাজলকে বিপদের মুখে ঠেলে দিয়ে অত্যন্ত খুশি হলো। ভালোই হয়েছে, সারা জীবনের জন্য ওর কাছ থেকে তো আমরা মুক্তি পেলাম। কাজল জঙ্গলের মধ্যে গিয়ে দেখলো সেখানে অনেক ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ারের আওয়াজ আসছে। সেসব আওয়াজ শুনে কাজল ভয়ে কাঁপতে থাকলো। তখন হঠাৎ করে কাজল দেখতে পেল একজন বৃদ্ধা মহিলাকে, যেই মহিলা বেহুশ হয়ে পড়েছিল। আরেকটি হিংস্র জানোয়ার সেই মহিলাটিকে শিকার করার জন্য তার কাছে যাচ্ছে। কাজল সাহস করে সেই বৃদ্ধা মহিলাটিকে সেই হিংস্র জানোয়ারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসলো। এরপর সেই বৃদ্ধা মহিলাকে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসলো। তখন সেই বৃদ্ধা মহিলা কাজলকে বলল, বেটা অনেক ধন্যবাদ তোমাকে, যদি তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে না আসতে তাহলে ওই জঙ্গলি জানোয়ারের আমি শিকার হয়ে যেতাম। তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ওই মৃত্যুর হাত থেকে রক্ষা করে নিয়ে এসেছো। বেটা আমি তোমার সম্পর্কে সব কিছু জেনে ফেলেছি। তুমি কতটা দুঃখী, তোমার মনে কত কষ্ট আমি সব জানি। তবে জাদুর পরি আমাকে দুইটি লেহেঙ্গা দিয়েছিল, সেই জাদুর লেহেঙ্গার আমার কোনো দরকার নেই। চলো বেটা, তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো, সেই জাদুর দুই লেহেঙ্গা তোমার অনেক কাজে আসবে। একথা বলে সেই বৃদ্ধা মহিলা কাজলকে সঙ্গে করে তার বাড়ি নিয়ে গেল। কাজল সেখানে গিয়ে দেখলো অনেক সুন্দর বাগানের আশেপাশে সেই বৃদ্ধা মহিলার বাড়ি। কাজল দেখলো সেই বাগানে অনেকগুলো পুরী দল বেঁধে খেলা করছে। তখন সেই বৃদ্ধা মহিলা কাজলকে বাসায় নিয়ে গিয়ে বলল, বেটা এই নাও পুরীর দেওয়া দুইটি জাদুর লেহেঙ্গা, তুমি এক এক করে এই দুই লেহেঙ্গাকে পরে নাও, এরপরে তোমার মনটা যেমন তুমিও দেখতে ঠিক তেমনই হয়ে যাবে। আর এই যে দেখছো না আমার এই যে পাশের বাগানে কতকগুলো পরী দল বেঁধে খেলা করছে, এরা আমার সঙ্গে গল্পগুজব করার জন্য এখানে আসে। কাজল এসব শুনে ও দেখে কিছুই বুঝতে পারলো না যে তার সাথে এসব কি হচ্ছে। এর পরেও কাজল সেই বৃদ্ধা মহিলার কথা মতো সেই জাদুর লেহেঙ্গাকে এক একবার করে দুটোই পরে নিল। সেই জাদুর লেহেঙ্গা পরার সঙ্গে সঙ্গে কাজল দেখতে অনেক সুন্দরী হয়ে গেল। নিজেকে এতটা সুন্দরী হতে দেখে কাজল তার নিজের চোখেই বিশ্বাস করতে পারলো না। এরপর কাজল সেই বৃদ্ধা মহিলাকে বলল, বুড়িমা আমি দেখতে এত সুন্দরী হয়ে গেলাম, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, আমি কি করে এত সুন্দরী হলাম? এখন আর কালো রঙের কারণে আমাকে কেউ কথা শোনাতে পারবে না, আর আমার মাকেও ইনসাল্ট হতে হবে না, আর আমার বড় দুই বোনও আমাকে অনেক ভালোবাসবে। আম্মাজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি আমাকে পরিয়ে দেওয়া জাদুর লেহেঙ্গা দিয়েছেন। কাজলের সুখের কোনো সীমা ছিল না, সে প্রচন্ড খুশি হলো। এরপর কাজল সেই বৃদ্ধা মহিলাকে ধন্যবাদ দিয়ে সেই জঙ্গল ছেড়ে সহিদ সালামতের বাড়ির দিকে রওনা হলো। ওদিকে সোহানা ও স্বপ্না দুইজনে পার্টি এনজয় করে বাড়ির দিকে ফিরছিল। রাস্তার মধ্যে কাজলের সঙ্গে সোহানা ও স্বপ্নার দেখা হয়ে গেল, কিন্তু সোহানা ও স্বপ্না কাজলকে দেখে চিনতে পারছিল না। সোহানা, আমি তো আমার চোখেই বিশ্বাস করতে পারছি না, আমাদের সামনে পরী দাঁড়িয়ে আছে, আর পরীরা এত সুন্দরী হয়, আমি নিজেকে বিশ্বাসই করতে পারছি না, পরীরা দেখতে কত সুন্দর হয় রে পাপা। সোহানা আপু, স্বপ্না আপু, আমি কোনো পরী নয়, আমি হলাম তোমাদের বোন কাজল, যাকে তোমরা কালির কয়লা কুচিত বান্দরিয়া আরো কত কিছু নামে ডাকতে। তুই ওই ভয়ঙ্কর জঙ্গল থেকে ফিরে এসেছিস, তা আবার এত সুন্দরী চেহারা নিয়ে। আমরা তো সেই ছোট থেকে শুনে আসছি এই জঙ্গলের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে, ওখানে কেউ একবার গেলে সে আর জীবন নিয়ে ফিরে আসতে পারে না দ্বিতীয়বার।
আর তুই জীবিত ফিরে আসলি অক্ষত অবস্থায়, আর দেখতে এত সুন্দর হইলি, এর কারণটা কি আমাদেরকে বল না? আমরা তো তোরে বড় বোন, তাই না? আমরাও না হয় তোর মতো সুন্দরী হয়ে যাব। সোহানা আপু, স্বপ্ন আপু, তোমরা জেনে বুঝে আমাকে ওই জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছিলে আমার মৃত্যু কামনা করে, যাতে আমি তোমাদের কাছে ফিরে না আসি। সিসি, তোমাদের মন এত ছোট, এটা জানার পরে তোমাদেরকে বোন বলতেও আমার ঘৃণা হচ্ছে। তোমাদের কালোর কয়লা কুৎসিত বাদরমুখী বোনের কাছ থেকে সারা জীবনের জন্য তার মুখ দেখবে না বলে মৃত্যুর পথে আমাকে ছেড়ে দিয়েছ। আর আমি ভাবছি আমার দুই বড় বোন ক্ষুধার্ত, তারা পেয়ারা খাবে, আমি তোমাদের জন্য পেয়ারা আনতে গিয়েছি। ছি ছি ছি, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ, আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। এই কথা বলে কাজল কান্না করতে করতে বাড়ির দিকে চলে গেল, কারণ কাজল তাদের দুই বোনের কুমন্ত্রণা জানার পরে অনেক কষ্ট পেয়েছিল। তখন স্বপ্না সোহানাকে বলল, সোহানা, ওই কালের কয়লা কুচ্ছের যদি জঙ্গলের রাস্তায় গিয়ে এত সুন্দরী হয়ে যায়, আর তাহলে তো দেখছিস আমরা এমনিতে কত সুন্দরী। চল আমরা যাই, নিশ্চয় ওই জঙ্গলে জাদুর কোনো জিনিস আছে যেটা অ্যাপ্লাই করে ও দেখতে এত সুন্দরী হয়ে গেছে। দেখবি আমরাও এত সুন্দরী হব যে আমাদের মতো পুরো পৃথিবীতে কেউ আর সুন্দরী থাকবে না। সৌন্দর্যের লোভে পড়ে সোহানা ও স্বপ্না চলে গেল ঘন জঙ্গলের মধ্যে। সেখানে গিয়ে তারা সৌন্দর্য বৃদ্ধি করার উপায় খুঁজতে লাগলো, কিন্তু তারা কিছুই পেল না। তারা সেই ঘন জঙ্গলের মধ্যে গিয়ে শুনতে পেল জঙ্গলি জানোয়ারের বিকট আওয়াজ। কিছুক্ষণের মধ্যেই তারা দুই বোন হিংস্র জানোয়ারের শিকার হয়ে গেল। সোহানা ও স্বপ্না কাজলের জন্য যে গর্ত খনন করেছিল সেই গর্তে তারা নিজেরাই ফেঁসে গেল। এভাবেই তারা দুষ্ট দুই বোন তাদের কুকর্মের শাস্তি পেয়ে গেল। ওদিকে কাজল তার ভালো ব্যবহারের কারণে সহি সালামতে বাড়িতে পৌঁছে গেল, আর তার মায়ের সঙ্গে বাকিটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগল। দিবি থেকে অনেক দূরে ঘন একটি জঙ্গলের মধ্যে নাগিনদের বসবাস ছিল, যেখানে সকল নাগনাগিন একসঙ্গে বসবাস করত। তবে সেখানকার নাগনাগিনদেরকে অধিক শক্তিশালী হওয়ার জন্য ও নাগমণি হাসিল করার যোগ্যতা অর্জনের জন্য স্কুলে যেতে হতো। সেই স্কুলে গিয়ে ভালো করে লেখাপড়া করে ভালো যোগ্যতা বা নাগিন হওয়ার যোগ্যতা অর্জন করতে হতো। তবে এখনো পর্যন্ত নাগিনদের স্কুলে এসব কিছু শিক্ষা দেওয়া হয়েছিল না, এজন্য স্কুলের অনেক বেশি গুরুত্ব ছিল, তাই এখনো পর্যন্ত স্কুল চলছিল। গুড মর্নিং নাগিন স্টুডেন্টস, আজ তোমাদের সবার প্রথম স্কুল। তোমরা তো সবাই জানো অনেকদিন আগ থেকে এখানে কত নাগনাগিন লেখাপড়া করছে কিন্তু ভালো কিছু শিখতে পারছে না। যদি সত্যি তোমরা নাগমণি হাসিল করতে চাও আর যোগ্যতা বা নাগিন হতে চাও, তাহলে তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে। এজন্য আজ থেকে আমি তোমাদের যা কিছু শেখাবো মনোযোগ দিয়ে শিখবে, ঠিক আছে? একথা বলে সিসা নাগিন সমস্ত স্টুডেন্ট নাগিনদেরকে নিয়ে চলে গেল একটি গার্ডেনে। সেখানে নিয়ে গিয়ে সকল নাগিন স্টুডেন্টসের সাথে করে তপস্যা করতে লাগলো। তপস্যা করার পরে কিছু মন্ত্র শেখালো। মন্ত্র শেখানোর পরে পরের দিন সিসা নাগিন আবারও সকল স্টুডেন্টস নাগিনদেরকে ওই জায়গায় একত্র করলো, আর একটি হিংস্র জানোয়ারকে খাঁচার মধ্যে ভরে তাদের সামনে রাখলো, আর এক এক করে প্রত্যেককে ডাকতে লাগলো। শোনো, কালকে আমি তোমাদের যে মন্ত্র শিখালাম সেটা এজন্য যে যদি হঠাৎ করে তোমাদের সামনে কোনো হিংস্র জানোয়ার চলে আসে, তখন তার হাত থেকে তোমরা কি করে বাঁচবে। শোনো, এজন্যই আমি এটা এখানে এনেছি। এক এক করে নাগিন এখানে আসো আর মন্ত্র পড়ে নিজেকে রক্ষা করো। সিসা নাগিন এক এক করে প্রত্যেককেই তার কাছে ডাকলো, আর হিংস্র জানোয়ারটিকে তাদের সামনে এনে দাঁড়িয়ে দিল। তবে কিছু কিছু নাগিন হিংস্র জানোয়ারকে দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। আবার কেউ কেউ নাগিনের রূপ ধারণ করে ওই হিংস্র জানোয়ারের সঙ্গে লড়াই করতে লাগলো, কিন্তু হিংস্র জানোয়ারের মোকাবেলা খুব বেশিক্ষণ করতে পারল না। কিছুক্ষণের মধ্যেই আহত ক্ষত বিক্ষত হয়ে বেহুশ অবস্থায় পড়ে গেল। সকল নাগিন স্টুডেন্টের মধ্যে থেকে একজন ছিল খুবই ইন্টেলিজেন্ট, সেই নাগিনের নাম ছিল বেলা নাগিন। সে প্রথমে ওই বন্য জানোয়ারের কাছে গেল আর তার চোখ বন্ধ করল, মন্ত্র পড়ে ওই হিংস্র জানোয়ারের সঙ্গে লড়াই করতে লাগলো। কিছুক্ষণ তার সঙ্গে যুদ্ধ করার পরে তাকে আহত করে সেখানে ফেলে দিল। এ
এই দৃশ্য দেখে শিশা নাগিন সহ সকল স্টুডেন্টস নাগিন খুবই আশ্চর্য হয়ে গেল। আরে ওয়াও বেলা নাগিন, তুমি তো ভেরি ইন্টেলিজেন্ট, তুমি চোখের পলকে কি করে দিলে? তুমি একদিন অনেক বড় নাগিন হবে, যদি এভাবে চেষ্টা চালিয়ে যাও তাহলে তুমি তোমার চেষ্টায় সফল হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করা হলো। এরপর সকল নাগিনরাই যে যার বাড়ি চলে গেল। বেলা নাগিন তার বাড়িতে এসে লেখাপড়া করতে আরম্ভ করলো, যাতে করে বেলা নাগিন কোনো লেখাপড়াকে সামান্য থেকে সামান্য ভুলে না যায়, এজন্য সে অনেক চর্চা করত। তবে ওই ক্লাসে দুই বোন লেখাপড়া করত, যাদের নাম ছিল কালো নাগিন ও নীল নাগিন। তারা নাগিনদের স্কুলে শুধুমাত্র এজন্যই ভর্তি হয়েছিল যে তারা যেন নাগমণিকে হাসিল করতে পারে। কিন্তু যখন তারা দুই বোন দেখল যে বেলা নাগিন তাদের থেকে অনেক উপরে চলে গেছে, তখন তারা হিংসায় জ্বলে পুড়ে গেল। নীল নাগিন বাবু, দেখেছো আজ পর্যন্ত শিশা নাগিন টিচার কোনো স্টুডেন্টের প্রশংসা করলো না, অথচ বেলা নাগিনের কত প্রশংসা করলো। এরপরেও বেলা নাগিন যদি এভাবেই ক্লাসে পড়তে থাকে তাহলে নাগমণিটা ও হাসিল করে নেবে, আমরা পারবো না। আমি এখনি ওর বাড়িতে গিয়েছিলাম, দেখি বাড়িতেও রিহার্সাল করছে, ওই জয়ী হবে নাগমণি, সেই হাসিল করবে। কি আর বলবো, ও তো লেখাপড়ার পোকা, পোকা লেখাপড়া থেকে কোনো সময় মন ওঠায় না, কি করা যায় বলতো? যে করেই হোক ওকে বাধা দিতেই হবে, নইলে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আমরা কোনোদিনই নাগমণি হাসিল করতে পারবো না। কারণ আগেন তুমি ঠিকই বলেছো, জীবনের ফার্স্ট জাদু করতে গিয়ে সে হিংস্র জানোয়ারকে এভাবে মেরে দিল। এর দ্বারা প্রমাণিত হয়ে গেল যে নাগমণি ও হাসিল করবে, বেলা নাগিনে জয়ী হবে, আমাদের হাতে খড়ি থেকে গেল। এজন্য বলছি যে করেই হোক বেলা নাগিনকে বাধা দিতেই হবে স্কুলে যাওয়া থেকে, কিন্তু কি করে বুঝেই তো আসছে না। আমার কিছু ফ্রেন্ড আছে যারা বেলা নাগিনকে এক চুটকির মধ্যে কবজ করে নিতে পারবে। আর তুই তো ভালো করে জানিস শিশা নাগিন টিচার কতটা স্ট্রিক্ট, যদি কোনো স্টুডেন্ট দুই দিন পর্যন্ত ক্লাসে উপস্থিত না হয় তাহলে উনি ক্লাস থেকে সেই স্টুডেন্টকে বের করে দেন। আর যদি কেউ একদিন ক্লাসে উপস্থিত না হয় তাহলে টিচার নাগিন তো এক মাস পর্যন্ত ক্লাসে বসতে দেয় না। যদি বেলা নাগিন এক মাস পর্যন্ত ক্লাসে উপস্থিত না হয় তাহলে ও লেখাপড়ায় কতটা পিছু পড়ে যাবে, তাই না? দেখ, হ্যাঁ হ্যাঁ এমনটাই করতে হবে, নইলে ওর সাথে আমরা পেরে উঠবো না। এভাবে দুই নাগিন বোন প্ল্যান করে বেলা নাগিনকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করলো। কালো নাগিন তার কিছু বন্ধুদের কাছে গেল আর তাদেরকে বুঝিয়ে দিল। এরপর পরের দিন যখন বেলা নাগিন রেডি হয়ে স্কুলে যাচ্ছিল তখন কিছু নাগিনরা খুবই দুষ্টামি করতে লাগলো বেলার সঙ্গে। এসব দেখে বেলা নাগিনের প্রচন্ড রাগ হয়ে গেল আর সে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করলো। বেলা নাগিন ছিল একা আর ওরা ছিল চারজন নাগ নাগিন। বেলা নাগিন একা হওয়ার কারণে কিছুক্ষণ লড়াই করতে করতে সে ক্লান্ত হয়ে গেল। সুযোগ বুঝে ওই চার নাগিন বেলা নাগিনকে গাছের সঙ্গে বেঁধে রাখলো। এভাবে তিন চার দিন কেটে গেল। তিন চার দিন পরে যখন বেলা নাগিনের জ্ঞান ফিরল তখন সে দড়ি থেকে নিজেকে মুক্ত করলো আর সোজা স্কুলে গেল। ওদিকে শিশা নাগিন বেলাকে দেখে প্রচন্ড রেগে গেল আর বেলার গাড়ে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, বেলা নাগিন তুমি এসব কি শুরু করেছো? আজ পাঁচ দিন পর তুমি এখানে এসেছো, এখানে কোনো পিকনিক করা হচ্ছে না, হোটেল বা রেস্টুরেন্ট নয় যে যা খুশি তা করবে, যখন খুশি তখন আসবে। এটা পিকনিক, হোটেল বা রেস্টুরেন্ট নয় যে যা খুশি তা করবে। এক মাস পর্যন্ত তুমি আমার ক্লাসে বসবে না, বের হয়ে যাও বলছি। শিশা নাগিন আমি জানি আপনি অনেক স্ট্রিক্ট আর লেখাপড়ার ব্যবহারে তো আরো অনেক বেশি, কিন্তু আমার কোনো দোষ নেই, আমি পাঁচ দিন আগে ক্লাসে আসছিলাম, কিছু নাগ নাগিন আমার সঙ্গে অনেক দুষ্টামি করে, আমাকে ক্লান্ত করে পরাজিত করে গাছের সঙ্গে বেঁধে দিয়েছিল, এজন্য আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি। দয়া করে আমাকে ক্লাসে বসতে দিন, এরকম ভুল আর কখনো হবে না, যদি আমি এক মাস পর্যন্ত ক্লাসে না বসি তাহলে আমি অনেক পিছিয়ে যাব। টিচার আমার অনেক স্বপ্ন, আমি অনেক বড় শিক্ষিত হব। তোমার কেমন স্বপ্ন আমার বুঝে আসছে না, যদি স্বপ্নই দেখবে তাহলে ক্লাসে এত দেরি করলে কেন? তোমাকে আর এক মিনিটও সময় দিতে পারবো না, আমি বলেছি বের হয়ে যাও তো বের হয়ে যাও, আমাকে অন্যান্য নাগিনকে শিক্ষা দিতে হবে, যাও এখান থেকে। একথা বলে শিশা নাগিন বেচারি বেলা নাগিনকে ক্লাস থেকে বের করে দিল। এসব দেখে কালো নাগিন ও নীল নাগিন প্রচন্ড খুশি হলো, কারণ তারা মনে মনে যা চাইছিল তাই হয়েছে।
গ্রামের বেলা নাগিনের প্রচন্ড ইচ্ছে ছিল একজন ভালো নাগিন হবে ও মন দিয়ে লেখাপড়া করবে, সে অনেক বড় ক্যারেক্টার হবে। এজন্য সে সরাসরি ক্লাসে না ঢুকলেও চুপি চুপি দূরে দাঁড়িয়ে শিশা নাগিনের সব কথা শুনছিল। এভাবেই কবে এক মাস পার হয়ে গেল, বেলা নাগিন টেরও পেল না। কারণ বেলা নাগিন দূরে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শিশা নাগিনের সবগুলো লেখাপড়া শুনত। এরপর যখন এক মাস পার হয়ে গেল, তখন বেলা নাগিন আবারও ক্লাসে বসতে আরম্ভ করল। কিছুদিন পরে নাগিনদের রানী কমলা চলে আসলো ওই ক্লাসের টেস্ট নেওয়ার জন্য। আজ তোমাদের ক্লাসের সকল নাগিন স্টুডেন্টসদেরকে পরীক্ষা নেওয়া হবে। যে এই পরীক্ষায় পাশ হবে তাকে এক মাসের জন্য ডাকমণি দেওয়া হবে, আর তাকে স্পেশাল ভাবে জাদুবিদ্যা শেখানো হবে। তার কাছে বিভিন্ন ধরনের আশ্চর্য ক্ষমতা চলে আসবে, সে মাসে একবার নিজের রূপকে পাল্টাতেও পারবে। ঠিক আছে, তাহলে এবার শুরু করা যাক। কালো নাগিন, নীল নাগিন, তোমরা এদিকে আসো, তোমাদের দিয়ে শুরু করি। যে করেই হোক আমাকে এই পরীক্ষায় পাশ করতে হবে। আমি এই নাগ নাগিনদের প্রতি রাজ করতে চাই। আমি যদি একবার নাগমণি হাসিল করতে পারি তাহলে সবাইকে আমার গোলাম বানিয়ে রাখবো। কালো নাগিন মনে মনে এসব ভাবছিল, আর যখন কমলা নাগিন তাকে জাদুঘরে দেখাতে পড়ল তখন সে কিছুই করতে পারল না, কারণ সে মনে মনে স্বপ্নে বিভোর হয়েছিল। তখন রানী নাগিন কালী নাগিনকে থাপ্পড় মেরে বলল, কালো নাগিন, নীল নাগিন, তোমরা কি করছো? আমি কতবার তোমাদেরকে বলছি এই জাদুবিদ্যাটা করে দেখাও, কিন্তু তোমরা কিছুই শুনছো না। শিশা নাগিন, তুমি তোমার স্টুডেন্টসদেরকে কি শিখিয়েছো? আজ পর্যন্ত একজন এমন নাগিন পেলাম না যে সবকিছুর উত্তর দিতে পারছে আমাকে। আমার তো বয়স হয়ে গেছে, আর তোমারও বয়স কম হলো না। আমরা কতদিন ধরে এই নাগরাজ্যকে সামাল দিয়ে রাখবো? যদি আমাদের যোগ্য করে কাউকে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের পরে কে রাজত্ব চালাবে? রানী নাগিন ও শিশা নাগিনের এসব কথা শুনে বেলা নাগিন বলে উঠল, শিশা নাগিন, রানী নাগিন, ছোট মুখে বড় কথা, আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই, এজন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমাকে একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিতেন তাহলে অনেক ভালো হতো। বেলা নাগিন, এসব তুমি কি বলছো? তুমি আমাকে আবারও ইনসাল্ট করাতে চাও, নাকি স্কুল থেকে আমাকে বের করে দিতে চাও? তুমি ভালো করে জানো তোমার অপারগতার কারণে এক মাস পর্যন্ত তুমি ক্লাস করোনি, আর এখন এসে বলছো পরীক্ষা দেবো? যাও, এখান থেকে চলে যাও, চুপচাপ যেখানে বসেছিলে ওখানে গিয়ে বসো। শিশা নাগিন, আমি আপনাকে বেইজ্জতি করব না, আমি যেসব প্রশ্নের উত্তর পারি সেগুলোই দিতে চাই। যদি আপনাকে বেইজ্জতি করা হয় আর আমি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আপনি আমাকে এই নাগ লোক থেকে বের করে দেবেন, অথবা আমাকে যে শাস্তি দেবেন সেটাই মেনে নিতে প্রস্তুত আছি। তবু রানী নাগিনের কাছে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন, প্লিজ। কালী নাগিন, দেখো বেলা নাগিন শুধু আমাদের জন্য আজ কি করে আকুতি মিনতি করে শিশা নাগিনের কাছে প্রার্থনা করছে। আরে তুই চুপ কর, যতই কান্না করুক শিশা নাগিন যদি অনুমতি দেয়ও তবুও সে ফেল করবে, এক মাস ধরে ক্লাস করেনি। আমরা ক্লাস করার পরেও কোনো উত্তর দিতে পারিনি, এজন্য একটি থাপ্পড় খেয়েছি, দেখ ও কয়টা থাপ্পড় খায়। অনেক অনুরোধ করার পরে শিশা নাগিন অনুমতি দিল বেলা নাগিনকে পরীক্ষা দেওয়ার জন্য। বেলা নাগিন পরীক্ষা দিয়ে পরীক্ষায় ফার্স্ট হলো, সে সবগুলো জাদু করিয়ে দেখালো। বেলা নাগিনকে পরীক্ষায় ফার্স্ট হতে দেখে শিশা নাগিন ও সকল স্টুডেন্ট নাগিনের চোখ কপালে উঠে গেল, সবাই খুবই আশ্চর্য হয়ে গেল। বেলা নাগিনের প্রতিভা দেখে কমলা নাগিন বলল, বেলা নাগিনই হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আলো, ওই আমাদের ভবিষ্যৎকে আলোকিত করবে। শিশা নাগিন, তুমি পরিশ্রম করে একে অনেক কিছু শেখাবে, ও অনেক ভালো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। বেলা নাগিন, তুমি আমার পরীক্ষায় ফার্স্ট হয়েছো, এজন্য তোমাকে উপহার স্বরূপ এক মাসের জন্য নাগমণি দেওয়া হবে। ওই নাগমণির মাধ্যমে তুমি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। বেলা নাগিনকে এভাবে উত্তীর্ণ হতে দেখে কালো নাগিন ও নীল নাগিন হিংসায় চলতে লাগলো। এটা কি করে সম্ভব? এক মাস পর্যন্ত ক্লাস করলো না, অথচ ও পাশ হয়ে গেল, নাগমণি হাসিল করে ফেললো। ইস, এই নাগমণি যদি আমি অর্জন করতে পারতাম তাহলে কত ভালো হতো। আমার নামও কালো নাগিন, আমি দেখছি ও নাগমণির ব্যবহার কি করে করে। এভাবেই দুই বোন হাত ধুয়ে বেলা নাগিনের পেছনে পড়ে রইল। বেলা নাগিন প্রচন্ড খুশি হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে। ওদিকে শিশা নাগিনও অনেক খুশি হলো যে বেলা নাগিনের কারণে তার মান সম্মানটা রক্ষা হলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন বেলা নাগিন নাগমণি হাতে নিয়ে স্কুলে যাচ্ছিল।
তখন নীল নাগিন ও কালো নাগিন দুজন মিলে কিছু কালো ডাইনির সঙ্গে সেখানে উপস্থিত হলো। ওদিকে পেছন থেকে কালো নাগিন বেলা নাগিনের উপরে আক্রমণ করে বসলো। কালো নাগিন, তুমি এটা কি করলে? আমি তো তোমার ক্লাস স্টুডেন্ট, আমি তো তোমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি, তাহলে তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে? এত সব ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তি নিয়ে আমার সামনে হাজির হয়েছো, আমি এসবের মোকাবেলা কি করে করব? আমি বুঝেছি, এক দেড় মাস আগে গাছের সঙ্গে মেরে অজ্ঞান করে তোমরাই আমাকে বেঁধে রেখেছিলে, আমার উন্নতি দেখে তোমাদের হিংসে হয়। কিন্তু নীল নাগিন কালো নাগিন, কেন তোমরা আমার সঙ্গে এমনটা করছো? শোন বেলা নাগিন, তুই যেমনটা ব্যবহার পার উপযুক্ত, আমরা তোর সঙ্গে তেমনটাই করছি। এই নাগমণির একমাত্র উপযুক্ত নাগিন হলো কালো নাগিন, কালো নাগিনের হাতে এই নাগমণি থাকবে, তোর হাতে মানায় না, বুঝেছিস? আর তুই ভালো করে শুনে রাখ, আমরা এই নাগ নাগিন রাজ্যের নাগ নাগিন না, আমরা অন্য রাজ্যের। আমরা তো এখানে এসেছি এই নাগমণিকে হাসিল করার জন্য, আর আমরা তোর এই নাগমণিকে অর্জন করেই তারপরে যাব। এই তোমরা সবাই ওর উপরে আক্রমণ করো, নাগমণি ওর থেকে নিয়ে তারপরে ছাড়বো কে? একথা শোনার পরে বেলা নাগিনের পাদতল থেকে মাটি সরে যেতে লাগলো, কারণ এই দুই বোন এই রাজ্যের নাগিন নয়। একথা শুনে অনেক শক্তিশালী পাওয়ার নিয়ে বেলা নাগিন উঠে দাঁড়ালো, আর এক এক করে জাদুকরনের ডানিদের সাথে মোকাবেলা করে তাদেরকে নিহত করতে লাগলো। যুদ্ধ করতে করতে বেলা নাগিন আহত হয়ে গেল, সে আহত শরীর নিয়ে বাকি অন্যান্য নাগ নাগিনদেরকেও মেরে ফেললো। ওদিকে সুযোগ বুঝে কালো নাগিন ও নীল নাগিন দুইজন মিলে নাগমণিকে হাতে নিয়ে দৌড়াতে লাগলো। এসব যখন বেলা নাগিন দেখলো, তখন তাদের পিছু পিছু বেলা নাগিনও অনেক জোরে জোরে দৌড়াতে লাগলো। এক সময় দৌড়াতে দৌড়াতে বেলা নাগিন তাদের দুইজনকে ধরে ফেললো, নীল ও কালো বোনের কাছ থেকে নাগমণিকে নিজের হাতে নিয়ে নিল, আর তাদের দুইজনকে নাগমণির জাদু শক্তির দ্বারা মেরে ফেললো। এভাবেই বেলা নাগিন তার নিজের রাজ্যকে অশুভ শক্তি থেকে বাঁচিয়ে তুলল। এভাবেই কালো নাগিন ও নীল নাগিন তাদের কুকর্মের শাস্তি পেয়ে গেল। আর শিশা নাগিন মন দিয়ে লেখাপড়া করে একদিন অনেক বড় উন্নত স্থানে পৌঁছে গেল, সে ওই রাজ্যের নাগ রানী হয়ে গেল। ফ্রান্স রাজ্যের মহারানী ছিল দেখতে অনেক সুন্দরী, তার লম্বা ঘন গোল্ডেন চুল তাহার সৌন্দর্যকে দ্বিগুণে বাড়িয়ে দিত। পুরো দেশে রানীর মতো সুন্দরী আর কেউ ছিল না। রানী তার নিজের মতো সুন্দর একটি ফুটফুটো মেয়ে সন্তানকে জন্ম দিয়েছিল। মহারানী তার নাম রেখেছিল রেশমি। এরপর থেকে খুবই সুখে শান্তিতেই দিন কাটছিল, কিন্তু সময়ের পরিবর্তনের কারণে রানীর শরীর আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যায়। মহারানী তার অন্তিম সময়ে রাজাকে কাছে ডেকে বলল, মহারাজা, আপনি আমার সঙ্গে ওয়াদা করুন, আমার মৃত্যুর পরে যে আমার মতো দেখতে খুবই সুন্দরী হবে সেই রাজ্যের রানী হবে, আর আমার মতোই লম্বা গোল্ডেন চুল হবে। কিন্তু রানী, তোমার মতো সুন্দরী এই রাজ্যে তো কেউ নেই। মহারাজা, আমার আর কথা বলার সময় নেই, আমার মেয়ের দিকে খেয়াল রাখবেন। একথা বলে মহারানী চিরনিদ্রায় শায়িত হয়ে গেলেন, উনি মারা গেলেন। মহারানীর মৃত্যুতে মহারাজা প্রচন্ড কষ্ট পেল। মহারাজা তার স্ত্রী মহারানীকে অনেক বেশি ভালোবাসতেন, এজন্য দ্বিতীয়বার বিয়ে করার কোনো কল্পনাও তিনি করেননি। এভাবে প্রায় কয়েক বছর কেটে গেল। একদিন রাজার বোন প্রেমলতা তার বাড়িতে বেড়াতে আসলো। ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভালো, এই দেখ আমার মেয়ে কত বড় হয়ে গেছে। ভাইয়া, রেশমি তো অনেক সুন্দর হয়ে গেছে, লম্বা ঘন গোল্ডেন চুল, আর কি সুন্দর সেই ভাবির মতো ভরসা। রেশমি হয়েছে একেবারে ভাবির প্রতিচ্ছবি। যখন মহারাজা তার বোন প্রেমলতার কাছ থেকে একথা শুনতে পেল, তখন মহারাজার মনে হয়ে গেল মৃত্যুশয্যায় রানী যে কথা বলেছিল। এরপর মহারাজা রাজ্যের সকল প্রজাদের একত্র করল। সকল প্রজার সামনে মহারাজা তার নিজের বক্তব্যকে পেশ করল। রাজ্যের সকল প্রজারা মন দিয়ে শোনো, যখন আমার স্ত্রী মারা যায় তখন আমাকে উপদেশ করেছিল যে আমার মতো সুন্দরী হবে তাকেই এই রাজ্যের রানী বানাবে।
তাই আমার স্ত্রীর অন্তিম ইচ্ছা আমি পূর্ণ করব। আমার মেয়ে রেশমি হলো আমার স্ত্রীর প্রতিচ্ছবি, দেখতে একেবারে মহারানীর মতো। এজন্য আজ থেকে এই রাজ্যের রানী হলো আমার মেয়ে রেশমি। আর আমার মেয়ে রেশমির বিয়ে আমার বন্ধুর ছেলে বিরাজের সঙ্গে হবে। যখন এই ঘোষণা রেশমি শুনতে পেল তখন সে মোটেও খুশি হতে পারল না। রেশমি কিছুতেই বিরাজের সঙ্গে বিয়েতে প্রস্তুত ছিল না। এজন্য রেশমি মনে মনে প্ল্যান করল, বাবা এটা তুমি কি করছো? এসব আমি কি শুনছি? কিন্তু মামুনি, আমি তো সেটাই করছি যেটা তোমার মা বলেছিল। আমাকে মৃত্যু সচ্চায় এসব বলে গিয়েছে। কিন্তু বাবা, আমি যে ছেলেকে চিনি না তাকে আমি বিয়ে করব কি করে? মামুনি, আমি তো তোমাকে বললামই এটা তোমার মায়ের ইচ্ছে ছিল। কিন্তু বাবা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। এটাই হলো আমার শেষ সিদ্ধান্ত, আর আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। ঠিক আছে বাবা, আমি বিরাজের সঙ্গে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমার যে কোনো শর্তে রাজি আছি, বলো তোমার কি চাই? বাবা, আমি এমন এক লেহেঙ্গা চাই যে লেহেঙ্গাটা বনের কিছু পশু পাখি আর ফুল দ্বারা তৈরি। এতটুকু বিষয়? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সেটা করে দেখাবো। এরপর মহারাজা কিছু সৈনিককে ডাকলো আর আশ্চর্য ধরনের সেই লেহেঙ্গাকে তৈরি করতে বলল। এরপর সৈনিকরা রাজ্যের দক্ষ বড় বড় দর্জিদেরকে একত্র করল। শেষমেশে অনেক চেষ্টা করে সেই আশ্চর্য ধরনের লেহেঙ্গা তৈরি করতে সক্ষম হল। এদিকে রাজকুমারী রেশমি মনে মনে ভাবতে লাগলো সে তার বাবার কাছ থেকে কোনো অসম্ভব জিনিসকে চেয়েছে। যেটা করে দিতে মহারাজা কখনোই সক্ষম হবে না, আর তার বিরাজকে বিয়েও করতে হবে না। মামুনি রেশমি, তোমার বলা অনুযায়ী কাঙ্ক্ষিত লেহেঙ্গাকে আমরা তৈরি করে ফেলেছি, এখন তোমাকে বিরাজকে বিয়ে করতে হবে। কিন্তু বাবা, আমি কি করে ওকে বিয়ে করব যার সম্পর্কে আমি কিচ্ছু জানি না? রেশমি, তুমি হয়তো ভুলে গিয়েছো, তুমি ওয়াদা করেছো। কিন্তু বাবা, তোমার হয়তো মনে নেই, মা এ কথা বলেছিল যে যে যাকে ভালোবাসে তার চোখে সে সবচেয়ে সুন্দরী। রেশমি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যদি তোমার মাকে তুমি সামান্যতম ভালোবেসে থাকো তাহলে তুমি এই সিদ্ধান্তকে মেনে নেবে, আর আগামীকাল রাজসভায় সকল প্রজাদের সামনে বিরাজকে তোমাকে বিয়ে করতে হবে। একথা বলে মহারাজা সেখান থেকে চলে গেল। এরপরও মহারানী রেশমি এমন কোনো ছেলেকে বিয়ে করতে কখনোই প্রস্তুত হলো না যাকে সে চেনে না। তাই রেশমি এই বিয়ে থেকে বাঁচার জন্য রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এরপর যখন রাত্রি গভীর হলো তখন রেশমি রাজ্য ছেড়ে সত্যি সত্যি চলে গেল। বাবা, আমি এই রাজ্য ছেড়ে চলে গেলাম, অবশ্যই তুমি একদিন আমার মনকে বুঝতে পারবে। শুধু তাই নয়, রেশমি তার মাথার গোল্ডেন বানালকে সেই আশুধারণের লেহেঙ্গা পরে সে বেরিয়ে পড়ল। বেশ খানিকটা রাস্তা চলার পরে রেশমি ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে রেশমি শেষমেশে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। রেশমি যে রাজ্যের গাছের নিচে ঘুমিয়েছিল সেই রাজ্যের রাজকুমার রেশমিকে দেখে ফেলল, কারণ ওই সময় সেই রাজকুমার সেই রাস্তা দিয়ে ঘোড়ার উপরে আরোহণ করে যাচ্ছিল। রাজকুমার যখন দেখল এক আশ্চর্য ধরনের লেহেঙ্গা পরা মেয়ে, তখন সে খুবই আশ্চর্য হয়ে গেল। আরে আরে, তুমি কে? আরে গাছের নিচে কেন শুয়ে আছো? আপনি আপনি নিশ্চয় রাজকুমার হবেন। আমি হলাম খুবই গরিব একটি মেয়ে, এই পৃথিবীতে আমার কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি। শোনো মেয়ে, তুমি আমার সঙ্গে আমার মহলে চলো, আমার মহলে গেলেই তুমি কোনো একটা কাজ পেয়ে যাবে। রেশমি চুপচাপ রাজকুমারের সঙ্গে তার মহলে চলে আসলো। মহলে আসার পরে রেশমি রান্নাঘরে বুয়ার কাজ পেল। এরপর রেশমি সবার কাছে নিজের পরিচয় গোপন রেখে চুপচাপ চাকরানির কাজ করতে লাগলো। এভাবে প্রায় 5-6 মাস কেটে গেল। একদিন রাজকুমার তার সভায় সকল প্রজাদের নিমন্ত্রণ করল। সকল প্রস্তুতি হওয়ার পরে নৃত্য অনুষ্ঠান আরম্ভ হতে গেল। তখন রেশমি রান্নাঘরে গিয়ে চাকরানির লিডারকে বলল,
খালাম্মা, আমি ওই অনুষ্ঠান দেখব। আমি কথা দিচ্ছি, আমি ভেতরে যাব না, আমি বাহির থেকেই ওটা দেখে চলে আসব। আচ্ছা ঠিক আছে, ভেতরে কিন্তু প্রবেশ করবে না, তাহলে রাজকুমার আমাদেরকে অনেক শাস্তি দেবে। তোমাকে আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টার মধ্যেই বাহির থেকে উকি মেরে সব দেখে চলে আসবে, ঠিক আছে? একথা বলে রেশমি সাবান দিয়ে তার মুখ ধুয়ে একেবারে কালি ময়লা সব তুলে ফেলল। এরপর রেশমি তার মাথার কাপড় সরিয়ে লম্বা ঘনো গোল্ডেন চুল বের করল। শুধু তাই নয়, রেশমি তার পরনের দুর্গন্ধ জঙ্গলি পোশাককে খুলে খুবই সুন্দর আকর্ষণীয় একটি ড্রেস পরে নিল। এরপর রেশমি সেই সভায় উপস্থিত হল। রেশমিকে প্রথম নজরে দেখে রাজকুমার খুবই মুগ্ধ হয়ে গেলেন। এরপর রাজকুমার রেশমিকে ডাক দিল। রেশমি রাজকুমারের সঙ্গে মঞ্চে আধা ঘন্টা নৃত্য করল। ডান্স শেষ করে রেশমি সেখান থেকে চলে আসলো। আরে আরে, চলে যাচ্ছ কেন? তোমার নামটা পর্যন্ত জানলাম না, তুমি কোন রাজ্যের রাজকুমারী প্লিজ বলে তো যাও। কিন্তু রেশমি রাজকুমারের কোনো কথাই শুনল না, সে দ্রুত চলে আসলো তার রুমে। সে আবারও তার মুখে হাতে কালি মাখল, মাথায় কাপড় বাঁধল আর জঙ্গলি পোশাক পরে নিল। এরপর সে রান্নাঘরে গেল। যে আমি চলে এসেছি, বলুন আমাকে কি করতে হবে? তুমি তাড়াতাড়ি রাজকুমারের জন্য স্যুট তৈরি করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রেশমি রাজকুমারের জন্য স্যুপ তৈরি করলো আর স্যুপের মধ্যে তার মাথার লাগানো ক্লিপটা রেখে দিল। এরপর উপর দিয়ে আবারও স্যুপ ছিটিয়ে দিল। রাজকুমার রেশমির হাতে বানানো স্যুপ খেয়ে খুবই আশ্চর্য হয়ে গেল, কারণ এত টেস্টি স্যুপ সে আর জীবনে কখনো খায়নি। শেষমেশ রাজকুমার সেই স্যুপের মধ্যে মাথার ক্লিপটিও পেল। এরপর রাজকুমার বাবুর্চিদেরকে ডেকে বলল, আচ্ছা কাল রাতে আমার জন্য তুমি স্যুপ তৈরি করেছিলে? জি জি মহারাজ, আমি তৈরি করেছি, রান্না করার সব দায়িত্ব তো আমারই। সত্যি করে বলো, কালকে কি স্যুপটা তুমি নিজের হাতে তৈরি করেছিলে? এই স্যুপ তো তোমার হাতের মনে হলো না। কেন রাজকুমার, স্যুপের মধ্যে কি কোনো সমস্যা ছিল? হ্যাঁ সমস্যা তো ছিলই, আমার মনে হচ্ছে এই স্যুপ তুমি তৈরি করনি, এটা একেবারে অন্যরকম। মহারাজ আপনি মাফ করবেন আমাকে, আপনার কালকের স্যুপটা রান্নাঘরের নতুন চাকরানি তৈরি করেছে, আমি নই। তাহলে এক্ষুনি ওকে আমার কাছে ডাকো। এরপর রান্নার বাবুর্চি রেশমিকে রাজকুমারের কাছে ডেকে আনলো। কালকে আমার জন্য স্যুপ কি তুমি তৈরি করেছো? জি মহারাজ আমি তৈরি করেছি। তাহলে ওই মাথার চুলের ক্লিপটা নিশ্চয় তোমার? মহারাজ আমার মতো গরিব চাকরানির কাছে এত দামি মাথার চুলের ক্লিপ কোত্থেকে আসবে বলুন? বলছিলাম কি, এই ক্লিপ দেখে আমার ওই রাজকুমারীর কথা মনে হয়ে গেছে, যার সঙ্গে আজ রাত্রে আমি নৃত্য করেছি, ডান্স করেছি। তোমার হাতের তরি স্যুপ অনেক টেস্ট হয়েছিল, ধন্যবাদ তোমাকে। এ কথা বলে রাজকুমার সেখান থেকে চলে গেল। এর কিছুদিন পরে রাজ্যে আবারও সভার আয়োজন হলো। রেশমি আবারও রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য তার চাকরানির বেশকে পাল্টাল। সে তার মুখের কালি তুলল, মাথার চুলকে বের করল আর তার জঙ্গলি পোশাককে খুলে চমৎকার একটি ড্রেস পরল। এরপর সে সভার মধ্যে গিয়ে স্টেজে উঠে রাজকুমারের সঙ্গে ডান্স করল। যখন আধা ঘন্টা হয়ে গেল তখন স্টেজ থেকে নেমে রেশমি আবারও নিজেকে চাকরানির রূপে সাজালো। ম্যাম আমি চলে এসেছি, এখন বলুন আমাকে কি কাজ করতে হবে? তুমি রাজকুমারের জন্য স্যুপ তৈরি করে নিয়ে যাও। এরপর রেশমি রাজকুমারের জন্য স্যুপ তৈরি করলো, স্যুপের মধ্যে এবার তার হাতের চুড়ি বের করে দিল। রেশমি স্যুপের বাটিতে তার চুড়ি দিল, তার উপরে স্যুপ ছিটিয়ে দিল যেন তার হাতের চুড়ি দেখা না যায়। এরপর রেশমি সেই স্যুপের বাটি রাজকুমারের কাছে নিয়ে গেল। সত্যি অনেক টেস্ট, কি যে মজা, এমন স্বাদের স্যুপ আমি জীবনে কখনো খাইনি। আজকের স্যুপটা না ঠিক সেই দিনের মতো, আহ কি যে স্বাদ। স্যুপ খেতে খেতে রাজকুমার স্যুপের বাটির মধ্যে পেয়ে গেল সেই দামি চুড়ি। তখন রাজকুমার রান্নার বাবুর্চিকে ডাকলো।
আচ্ছা, আজকে আমার জন্য কে ছুপ তৈরি করেছে আর ছুপের মধ্যে চুরি কোত্থেকে আসলো? এরপর বাবুর্চি আবারও রেশমিকে ডাকলো আর রেশমিকে রাজকুমার বলল, তুমি ছুপ তৈরি করেছো, তাহলে নিশ্চয়ই চুরিটিও তোমার। রাজকুমার, আমার মতো গরিব চাকরানি এত দামি চুরি কোথায় পাবে? ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ ছুপটা অনেক মজার ছিল। আচ্ছা যাই হোক, আমি রাতে যে মেয়েটার সঙ্গে ডান্স করলাম না, তোমাকে দেখে সেই মেয়েটার কথাই মনে হচ্ছে। এ কথা বলে রাজকুমার সেখান থেকে চলে গেল। এরপর রাজকুমার এই সত্যটা জানার জন্য পরের দিন আবারও সভার আয়োজন করল। ম্যাম, আমার সব কাজ হয়ে গেছে, আমি যাব, যে নৃত্য দেখব। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু আধা ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসব ম্যাম, আমি এখন গেলাম। এ কথা বলে রেশমি তার হাত ও মুখের কালি তুলে ফেলল আর তার সোনার চুলও বের করল। তারপর তার জঙ্গলওয়ালি দুর্গন্ধময় কাপড়কে ছেড়ে খুবই সুন্দর একটি ড্রেস পরে নিল। এরপর সে সবার মধ্যে গেল আর রাজকুমারের সঙ্গে নৃত্য করতে লাগলো। কিন্তু রাজকুমার তো আর জেনে বুঝে সবার আয়োজন করেছে, কারণ সে ওই রাজকুমারীর আসল পরিচয়টা পেতে চায়। ডান্স করার এক পর্যায়ে রাজকুমার রেশমির চুলে সেই ক্লিপটি লাগিয়ে দিল যেটা সে সুপের মধ্যে পেয়েছিল। কিন্তু রেশমা এত বেশি মগ্ন ছিল যে সে এসব টেরই পেল না। যখন আধা ঘন্টা হয়ে গেল তখন রেশমা রাজকুমারকে বলল, রাজকুমার, আমার সময় শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাব। কিন্তু আজকের নৃত্য তো অর্ধরাত পর্যন্ত হবে, আর একটু থাকো না। এরপর রেশমা আবারও রাজকুমারের সঙ্গে নৃত্য করতে আরম্ভ করলো। এভাবে অর্ধরাত্রি হয়ে গেল। এরপর রেশমা তার রুমে গিয়ে তাড়াতাড়ি করে তার বেশভূষাকে পাল্টিয়ে নিল। রাজকুমারীর ড্রেস খুলে জঙ্গলি পোশাক পরল আর তার মুখে হাতে কালি মেখে নিল। ম্যাম, আমি চলে এসেছি। কিন্তু তুমি আজ এত দেরি করলে কেন? রাজকুমারের জন্য স্যুট তৈরি করতে হবে তো। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। এরপর রেশমি ঝটপট রাজকুমারের জন্য স্যুট তৈরি করল আর আজকে ছুপের মধ্যে রেখে দিল রেশমি স্বর্ণের হার। সোনার হার রাখার পরে উপর দিয়ে রেশমি ছুপ ছিটিয়ে দিল যেন স্বর্ণের হারটা দেখা না যায়। এরপর রেশমি ছুপের বাটিটা নিয়ে রাজকুমারের কাছে গেল। এরপর রাজকুমার তাকিয়ে দেখল রেশমির মাথায় সেই ক্লিপটি যে ক্লিপটি সবার মধ্যে রাজকুমার রেশমির মাথায় পরিয়ে দিয়েছিল। রেশমি, তুমি এখানেই থাকো। এরপর রাজকুমারের আদেশ অনুযায়ী রেশমি সেখানেই দাঁড়িয়ে রইল আর রাজকুমার স্যুপ খেতে আরম্ভ করল। স্যুপ খেতে খেতে রাজকুমার স্যুপের বাটিতে পেল স্বর্ণের হার। তখন রাজকুমার রেশমিকে বলল, রেশমি, এই হারটি কি তোমার? ইয়ে রাজকুমার, আমার মতো গরিব চাকরানি এত দামি স্বর্ণের হার কোথায় পাবে? তুমি আমার কাছে লুকোচ্ছো, তুমি সত্য করে বলো, তুমি কি? রাজকুমার, একি বলছেন? আমি আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। তাহলে রাতে যে মেয়ের সঙ্গে ডান্স করেছিলাম তার মাথায় আমি এই ক্লিপটা লাগিয়ে দিয়েছিলাম, সেই ক্লিপটা তোমার মাথায় কেন? ইয়ে রাজকুমার, যদি সেই ডান্স করা মেয়েটি আমি হই তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন? হ্যাঁ হ্যাঁ রেশমি, আমি সেই মেয়েকে ভালোবাসি। কিন্তু আমি যদি সেই মেয়ে হয়ে থাকি তাহলে আমি তো একজন চাকরানি, আপনি রাজকুমার হয়ে একজন চাকরানিকে ভালোবাসবেন? হ্যাঁ রেশমি, চাকরানি হলে আমার কোনো সমস্যা নেই, আমি একজন ব্যক্তিত্বকে ভালোবাসি। এরপর রেশমি রাজকুমারের কাছে তার জীবন বৃত্তান্ত সব কিছু খুলে বলল। সব শুনে রাজকুমার বলল, তাহলে কেন তুমি সব কিছু আমার কাছে লুকাচ্ছিলে বলো, আর কেন চাকরানির বেশি এভাবে কষ্ট করছো? রাজকুমার, এজন্য যে আমি অপরিচিত কোনো ছেলের সঙ্গে বিয়ে করব না, আমি জানাশোনা একজনের সঙ্গে বিয়ে করতে চাই। এ কথা জানার পরে রাজকুমারের সঙ্গে রেশমির অনেক ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শুরু হলো। সেই অনুষ্ঠানে রাজকুমার রেশমির বাবাকেও নিমন্ত্রণ করল। অনেক বড় পার্টিতে রেশমির বাবার উপস্থিতিতে রাজকুমারের সঙ্গে রেশমির বিয়ে হয়ে গেল। বিয়ের পরে রেশমি রাজকুমারের সঙ্গে সে রাজমহলে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। কিশোরনগর নামক গ্রামে সানজিদা ও স্বপ্না তাদের নানির সঙ্গে বাস করত। কিছুদিন আগেই সানজিদা ও স্বপ্নার মা বাবার মৃত্যু হয়। তারপর থেকে তারা দুই বোন তাদের নানির সঙ্গে বাস করত।
তাদের নানি স্বপ্নাকে অনেক বেশি ভালোবাসত। একেবারে রাজরানীর মতো স্বপ্নার সকল ইচ্ছেকে পূর্ণ করত। ওদিকে সানজিদাকে মোটেও পছন্দ করত না। সব সময় সানজিদাকে ছোট বড় কথা শোনাত ও তাকে দিয়ে ঘরের সব কাজ করাত। সানজিদাকে সব সময় বাসি পচা খাবার খেতে দিত আর পড়তে দিত ছেঁড়া কাপড়। এভাবে তাদের নানি দুজনের সঙ্গে দুরকম ব্যবহার করত। এই ব্যবধানের কারণ শুধু ছিল স্বপ্না দেখতে অনেক সুন্দরী আর সানজিদা দেখতে ছিল অনেক কালো। এভাবে দুঃখে কষ্টে সানজিদার দিন কাটত। একদিন সানজিদা তার নানিকে বলল, নানি নানি, আমার একটি লেহেঙ্গা দরকার। আমাদের স্কুলে অ্যানিমেল ফাংশন, ওই ফাংশনে আমি পার্টিসিপেট করতে চাই, এই জন্য আমার একটা লেহেঙ্গা চাই নানি। সকাল সকাল চলে আসলো কালো কুচ্ছিত বান্দর চেহারা নিয়ে। নানি, আমার লেহেঙ্গা চাই। বেয়াদব কোথাকার, তোকে তো আমার দেখতে ইচ্ছে করে না, চলে যেতে পারিস না কোনো দিকে সারা জীবনের জন্য? তোকে লেহেঙ্গা কিনে দিয়ে খামাখায় টাকা কেন নষ্ট করবো? লেহেঙ্গা পরলে কি তুই দেখতে সুন্দর হয়ে যাবি? তুই দেখতে এখন যেরকম কালির কয়লা কুচ্ছিত না, লেহেঙ্গা পরিস আর মেকআপ পরিস, তুই দেখতে কুচ্ছিতই থাকবি, কখনো তোকে দেখতে সুন্দর দেখাবে না, বুঝেছিস? নানি নানি, দুদিন পরে কিন্তু আমারও অ্যানিমেল ফাংশনে জয়েন করার দিন আছে, তুমি আমাকে টাকা দাও, আমি ফেসিয়াল করব, হেয়ার স্পা করব। তাড়াতাড়ি দাও, আমার ফ্রেন্ডসরা বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। আর শোনো আরেকটি কথা, আমি কিন্তু 50,000 টাকা দামের লেহেঙ্গা কিনবো, তুমি কিন্তু না করতে পারবে না নানি। ওরে আমার সুন্দরী রাজকুমারী নাতনি, তোকে দেখে দেখে তো আমি জীবিত আছি সোনা, তোর মতো সুন্দর দেখতে এই এলাকাতে কেউ নেই। তোর সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য পার্লারে তো অবশ্যই যেতে হবে, যত টাকা লাগে আমি দেব। এই নে 10,000 টাকা, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু, তোর সঙ্গে শপিং এ যাব, তোর যে লেহেঙ্গা বেশি পছন্দ হবে সেই লেহেঙ্গাই আমি কিনে দেব। এ কথা বলে তাদের নানি তাড়াতাড়ি 10,000 টাকা বের করে স্বপ্নার হাতে দিয়ে দিল, আর সানজিদার জন্য একটি কানা কড়িও ফুরাতে রাজি হলো না। এরপর স্বপ্না পার্লারে চলে গেল। পার্লার থেকে আসার পরে স্বপ্না তার নানির সঙ্গে শপিং এ গেল। শপিং এ গিয়ে স্বপ্না তার নিজের জন্য অনেক দামি একটি লেহেঙ্গা কিনে আনলো। এত সুন্দর ওর দামি লেহেঙ্গা দেখে সানজিদা নিজেকে সামলে রাখতে পারলো না, সে মনে কষ্ট পেল। ঠিক তখনই বাহির থেকে তার নানি আওয়াজ দিয়ে ডাকতে লাগলো, আরে ও সানজিদা, কারম জালি কোথায় মরেছিস? সারাটা দিন ধরে শপিং করে ক্লান্ত হয়ে গেছি, বাড়িতে এসেছি দুঢক চাও পান করতে পারবো না, সব কাজে বলে বলে করাবো নাকি, কি যে যত সব ঝামেলা। এই যে নানি আমি আসছি, ঘরে বসে হোমওয়ার্ক করছিলাম। এরপর সানজিদা তাড়াতাড়ি চা তৈরি করে চায়ের কেটলি হাতে নিয়ে আসলো ডাইনিং ঘরে। ফ্লোরে পানি পড়েছিল এটা সানজিদার মনে ছিল না, সানজিদা পা পিছলে পড়ে গেল, আর সানজিদার হাতে থাকা চায়ের কেটলি ছিটকে পড়ল স্বপ্নার গায়ে। গরম চা স্বপ্নার গায়ে পড়ে স্বপ্নার গা অনেকটা পুড়ে গেল। স্বপ্না চিৎকার করে কান্না করতে লাগলো, ও নানি আমি পড়ে গেলাম, দেখেছো তোমার রাজকুমারী নাতনিকে কি করে কালের কলা কুচিত পুড়িয়ে দিল, ও জ্বলে যাচ্ছে নানি, তুমি কিছু একটা করো। এসব দৃশ্য দেখে স্বপ্নার নানি প্রচন্ড রেগে গেল, সে উঠে দাঁড়ালো আর সানজিদাকে দুই হাত ধরে অনেক পেটালো আর বলল, রাক্ষসী ডাইনি কোথাকার, আমি ভালোভাবে বুঝে গেছি তুই কেন এমনটা করেছিস, তুই জেনে বুঝে এটা করেছিস। তুই দেখতে কালির কয়লা কুচ্ছিত তো, এজন্য তুই আমার সাহাচাদির নাতনিকেও কালো কুচ্ছিত করে দিতে চাইছিস। দেখতে তোর ওপরের চেহারা যেরকম কালো কুচ্ছি, তোর মনটাও সেই রকমই কালো আলকাতরা, বুঝেছিস? নানি নানি তুমি আমার হাত ছাড়ো, আমি ইচ্ছে করে স্বপ্নার ওপরে এরকমটা করিনি, আমার হাতে ব্যথা করছে, ফ্লোরে পানি পড়েছিল আমার জানা ছিল না, স্বপ্না তো আমার বোন, কেন আমি স্বপ্নার উপরে হিংসে করব? নানি আমি তো অনেক খুশি যে আমার বোন দেখতে এত সুন্দর, যদি ও আমার মতো কালো হতো তাহলে এত কষ্ট সহ্য করতে পারতো না, কালো হয়েছে বলে কত কষ্ট সহ্য করতে হয়, কেউ আমায় ভালোবাসে না। নানি আমার হাত ছেড়ে দাও, আমার অনেক ব্যথা করছে। সানজিদা অনেক কান্নাকাটির পরে তার নানি তার হাত ছেড়ে দিল। সারা পেয়ে সানজিদা কান্না করতে করতে তার রুমে চলে গেল।
এভাবে কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পরে স্কুলে অ্যানিমেল ফাংশনের দিন চলে আসলো। অ্যানিমেল ফাংশনে পার্টিসিপেট করার মতো সাজিতার কাছে কোনো ভালো কাপড় ছিল না। সাজিতা রেডি হয়ে তার পুরনো কাপড় পরেই চলে গেল অ্যানিমেল ফাংশনে। ওদিকে স্বপ্না অনেক ভালোভাবে রেডি হয়ে দামি লেহেঙ্গা পরে অ্যানিমেল ফাংশনে অ্যাটেন্ড করলো। দুই বোনই স্কুলে চলে গেল, তবে সাজিদাকে দেখে অন্যান্য স্টুডেন্টসরা হাসতে লাগলো। আরে স্বপ্না, তুই এত দামি জামা পরে এসেছিস আর এত সুন্দর স্মার্ট হয়ে, আর সাজিদা কি তোর সত্যি বোন না সৎ বোন রে? তোদের দুই বোনকে দেখে মনে হচ্ছে কি জানিস, সাজিদা হলো তোর বাড়ির চাকরানী। তুই কেমন চাঁদের মতো অপরূপা, আর তোর বোন কালির কলা কুচ্ছিত। কোনো বাচ্চা যদি দেখে ফেলে না তাহলে দুই দিন ভয়ে ঘুম আসবে না। ওই তো, এজন্যই তো নানি ওকে দেখতে পারে না, মোটেও পছন্দ করে না। আমাকে পার্লারে যাওয়ার জন্য 10,000 টাকা দিয়েছে, আর ও তো সব সময় নানির পিছু পিছু চামচার মতো ঘুরে, তবুও নানি ওকে মোটেও পছন্দ করে না। ওকে দিয়ে নানি বাসার সব কাজ করায়, চাকরির মতো থাকে ও বাড়িতে। জানিস তোরা, বাসায় একটু ওর হাত থেকে আমার গায়ে চা পড়ে গিয়েছিল, এজন্য নানি ওকে এত মেরেছে। আসলে নানি আমাকে অনেক ভালোবাসে, আর আমার গায়ে একটি ফুলের আঁচড়ও সহ্য করতে পারে না নানি। এজন্য আমারও কি মনে হয় জানিস, যে ও আমার আপন বোন কিছুতেই হতে পারে না। আর ওর কারণে মা বাবা মারা গেছে, এজন্য নানি ওকে মোটেও পছন্দ করে না। তার উপরে ওপর থেকে আবার দেখ, দেখতে কি কালো, পছন্দ বা করবে কি করে? এভাবে স্বপ্না সকল বান্ধবীদের সামনে সাজিদাকে অপমান করছিল। সাজিদা সবসময়ই সবার অপমান সহ্য করে, হজম করে, কিন্তু সাজিদার আজকে এত বেশি ইনসাল্ট হয়েছে যে কিছুতে সে রাগকে দমন করতে পারেনি। স্বপ্না সাজিদার কাছে এসে তাকে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, স্বপ্না তোমার মনের মধ্যে কি দিল বলে কিছু নেই? আমি তোমার আপন বোন, তুমি কি করে আমার সঙ্গে এমনটা করতে পারো বলো? বছরত কালো কালির কয়লা কুচ্ছি, তুমি জানো এসব শুনলে মনের মধ্যে কি হয়? এই পৃথিবীতে ভালোবাসার মতো আমার কেউ নেই, না বাড়ির মানুষ ভালোবাসে না বাহিরের মানুষ। তোমাকে তো নানি ভালোবাসে, আর বাহিরের লোকজন তোমাকে অনেক সম্মান করে, পছন্দ করে। এসব প্রত্যেকটা অপমান আমার বুকের মধ্যে বন্দুকের গোলের মতো ফোটে, তুমি বোঝো এসব? মানুষ তো তোকে অপছন্দ করবেই, অপমান করবেই, কটু কথা তো শোনাবে। তুই দেখতে কালো, তোকে যদি মানুষ কাল মতো না করে তো কাকে পড়বে? আমাকে? আমি হলাম দেখতে অপরূপা সুন্দরী, একেবারে রাজকুমারীর মতো, আমাকে সবাই ভালোবাসবে এটাই স্বাভাবিক, বুঝেছিস? নানি তোকে ভালো না বাসার দুইটা কারণ, এক তো তোর কারণে মা বাবা মারা গেছে, আবার ওপর থেকে তুই দেখতে কুচ্ছিত। আর তুই আমাকে থাপ্পড় মারলি না, এর জবাব তোকে পেতেই হবে। তুই বাড়িতে আয়, আমি নানিকে সব বলে দেবো। একথা বলে স্বপ্না রাখতে রাখতে দ্রুত বাড়ি চলে আসলো, আর তার নানির কাছে সব কথা খুলে বলল। স্বপ্নার গায়ে হাত তোলার কথা শুনে তার নানি প্রচন্ড রেগে গেল। যখন সাজিদা বাড়ি গেল তখন তার নানি সাজিদার গালে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, চিত কারমজনী কথাকার, তোর স্পর্ধ হলো কি করে যে স্বপ্নার গায়ে হাত তুললে? স্বপ্না কি এমন মিথ্যে বলেছে? তুই যে দেখতে কেমন এটা মানুষ বলবে কেন? তুই আয়না দিয়ে দেখ তোর চেহারা। এরপর যদি জীবনে কখনো আর কোনোদিন আবার রাজকুমারীর নাতনির গায়ে হাত তুলেছিস তাহলে তোর দুই হাতই ভেঙে ফেলবো। আমার রাজকুমারের নাতনি, তুমি কান্না করো না, ওকে এমন উচ্চ শিক্ষা দিয়েছি এরপরে ও আর জীবনে কখনো তোমার গায়ে হাত তুলবে না। এই কারামজালি, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা তাড়াতাড়ি গিয়ে রান্না কর, দুপুরের খাবার সময় হয়ে এলো। বেচারি সাজিদা চোখে পানি নিয়ে কিচেনে গেল। তাড়াতাড়ি সব রান্না শেষ করে সে তার রুমে গিয়ে খুবই কান্না করতে লাগলো। নানি আমাকে একটু ভালোবাসে না, আমি নানিকে আর স্বপ্নাকে কত ভালোবাসি, ওদের ভালোবাসা পাওয়ার জন্য মনের মনে কত ছটফট করে। নানি একবারও ভালোবেসে আমাকে বলে না, সাজিদা তুই কান্না করিস না, কালো হয়েছিস তো কি হয়েছে, পৃথিবীতে আমার কেউ নেই। অনেকক্ষণ ধরে কান্না করে মনের দুঃখে সাজিদা নিজেকে শেষ করে দেওয়ার জন্য নদীর কিনারে যাচ্ছিল। সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের কাছে পৌঁছে গেল। সে দেখল ছোট্ট একটি কুকুরের বাচ্চা একটি পাথরের নিচে চাপা পড়েছে। সাজিদা তাড়াতাড়ি ওই কুত্তাটির কাছে গেল আর পাথর সরিয়ে তাকে বিপদমুক্ত করল, আর তার গায়ে ভালোবেসে হাত বুলিয়ে দিল। এরপর সাজিদা আবারও পথ চলতে লাগলো। কিছুদূর যাওয়ার পরে সাজিদা দেখতে পেল অনেক বড় একটি গাভী।
গাভীটি ক্ষুধার যন্ত্রণায় হাম্বা হাম্বা করছিল। গাভীটিকে দেখে সাজিদার মনে অনেক মায়া এলো। তখন সাজিদা জঙ্গলের এদিক ওদিক থেকে তাজা তাজা ঘাস পেড়ে এনে নিজে হাতে গাভীকে খাওয়াতে লাগলো। এরপর সাজিদা আবারও পথ চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে সাজিদা দেখতে পেল একটি শুকনো গাছ, যে গাছে একটিও পাতা নেই। পানির অভাবে গাছটি প্রায় মরার মতো অবস্থা, আর গাছের গোড়াতে অনেক নোংরা রয়েছে। এসব দেখে সাজিদা দ্রুত নদীর কিনারে গেল আর একটি কলসিতে করে পানি এনে গাছের গোড়ায় দিল। আর গাছের গোড়ার আশেপাশের সব ময়লা আবর্জনাকে পরিষ্কার করল। কিছুক্ষণের মধ্যেই ওই শুকনো গাছটি সবুজ শ্যামল গাছে পরিণত হয়ে গেল। এরপর সাজিদা সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ালো, সঙ্গে সঙ্গে সে দেখতে পেল ওই গাছের নিচে খুবই সুন্দর একটি চকচকে চাকি। এরকম চাকি সাজিদা জীবনে কখনো দেখেনি। এটা দেখে সাজিদা খুবই আশ্চর্য হয়ে গেল। আরে রে, এটা কেমন চাকি! একেবারে দেখতে সোনার মতো। আমি তো জীবনে কখনো এরকম চাকি দেখিনি। আর এত সুন্দর চাকিটা কার! আমি এখানে থেমে এই চাকির মালিকের জন্য অপেক্ষা করি। আল্লাহ জানে এই চাকিটা কার, যদি কেউ এসে নিয়ে যায় আমি এখানে অপেক্ষা করি, আসল মালিককে চাকিটা ফিরিয়ে দেব। সাজিদা মনে মনে এসব ভেবে সেখানে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই খুবই সুন্দর পরি সেখানে প্রকট হলো আর বলল, সাজিদা এটা কোনো সাধারণ চাকি নয়, এটা হলো জাদুর সোনার লেহেঙ্গার চাকি। যদি তুমি এটাকে সোজা দিকে ঘোরাও তাহলে জাদুর সোনার লেহেঙ্গা বের হবে, আর যদি তুমি এই জাদুর চাকিকে উল্টা দিকে ঘোরাও তাহলে হীরার লেহেঙ্গা পাবে। আর এখানকার জাদুর সোনা ও হীরে যে কোনো এড়ে নিতে হবে। যদি তুমি জাদুর হীরের লেহেঙ্গাকে বাছাই করে নাও তাহলে তুমি দেখতে অনেক সুন্দরী হয়ে যাবে, আর অনেক টাকা পয়সাও পাবে, তুমি ধনী হয়ে যাবে। জাদুর সোনার লেহেঙ্গাকে বাছাই করে নাও তাহলে তুমি অনেক জ্ঞানের কথা শিখতে পারবে। আর এটা পরিধান করলে তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে অনেকগুলো বৃদ্ধা ও অসুস্থ ব্যক্তি রয়েছে, যাদেরকে সেবা করতে হবে, ওদের সেবা পাওয়ার অনেক প্রয়োজন। এখন তোমার ইচ্ছা, তুমি কোনটিকে বাছাই করে নেবে। তুমি কি জাদুর হীরার লেহেঙ্গা বাছাই করে নিয়ে সুন্দর হতে চাও, আর তোমার টাকা পয়সাকে বৃদ্ধি করে অনেক ধনী হতে চাও, নাকি জাদুর সোনার লেহেঙ্গাকে বাছাই করে নিতে চাও? যেটা পরিধান করলে তুমি এমন এক জায়গায় গিয়ে পৌঁছবে যাদের সেবা যত্ন করা অনেক প্রয়োজন, সেখানে অনেক বৃদ্ধা লোক থাকে। আর এই লেহেঙ্গা পরিধান করলে তুমি অনেক জ্ঞানের কথাও শিখতে পারবে। পরিজি, আমি জাদুর চাকিকে সোজা দিকে ঘোরাতে চাই আর জাদুর সোনার লেহেঙ্গায় বাছাই করে নিতে চাই। আমি অনেক জ্ঞানের কথা শিখতে চাই, সাথে সাথে বৃদ্ধা মহিলাদেরকেও সাহায্য করতে চাই। কারণ পরিজি, আমার টিচাররা বলেছে কখনো লোভ করা উচিত নয়, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আর জাদুর হীরের লেহেঙ্গা দ্বারা আমি কি পাবো? টাকা পয়সা, ধন দৌলত, সৌন্দর্য, এসব আমার কোনো দরকার নেই। আসল ধন দৌলত হলো জ্ঞান, জ্ঞানের চেয়ে বড় ধন সম্পদ আর কিছু হতে পারে না। যদি আমার সাথে জ্ঞান থাকে তাহলে সেটা সারা জীবন থাকবে, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। আর অর্থ সম্পদ, টাকা পয়সা, সৌন্দর্য কখনো সারা জীবন সাথে থাকে না। সত্যি সাজিদা, তোমার মন অনেক পবিত্র, তুমি অনেক ভালো। তুমি সব সময় তোমার নানীর ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্টে থাকো। এর পরও নিষ্ঠুর নানী তোমার মনটাকে বুঝতে পারলো না। তুমি মৃত্যুর জন্য বাড়ি থেকে বের হয়ে এই পর্যন্ত এসেছো। আচ্ছা যাই হোক, তুমি জাদুর চাকি ঘোরাও আর জাদুর সোনার লেহেঙ্গা পরে নাও। এরপর সাজিদা যখনই জাদুর চাকিকে ডান দিকে ঘোরালো, সঙ্গে সঙ্গে সেখানে খুবই সুন্দর চকচকে একটি জাদুর সোনার লেহেঙ্গা প্রকট হলো। এরপর যখনই সাজিদা ওই জাদুর সোনার লেহেঙ্গাকে পরে নিল, সঙ্গে সঙ্গে সে দেখতে খুবই সুন্দরী হয়ে গেল। শুধু তাই নয়, সাজিদার সামনে অনেক ধন সম্পদ চলে আসলো। এসব দেখে সাজিদার সুখের কোনো সীমা রইল না। এরপর সাজিদা পরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বহু দূর চলে গেল, যেখানে তার নান ও বোনের কোনো নাম নিশানা নেই। সেখানে গিয়ে একা একা সাজিদা তার জীবন পার করতে লাগলো। একা একা থেকে সাজিদা গরিব ও অসহায় মানুষদেরকে জাদুর সোনার লেহেঙ্গার মাধ্যমে সাহায্য করতে লাগলো। একদিন সাজিদা অনেক দামি একটি গাড়িতে করে ঘুরতে যাচ্ছিল। হঠাৎ করে সাজিদার চোখ পড়ল রাস্তার কিনারে তার নানির দিকে। ছেঁড়া ফাটা পোশাক পরে রাস্তায় ভিক্ষা চাইছিল।
এসব দেখে সাজিদা খুবই আশ্চর্য হয়ে গেল। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তার নানির কাছে এসে বলল, ইয়ে নানি, তোমার এই অবস্থা কেন? আর তুমি বাড়িতে থাকা বাদ দিয়ে এভাবে রাস্তায় ভিক্ষে করছো, কি হয়েছে তোমার? স্বপ্না বেটি, তুই আমাকে নিতে চলে এসেছিস, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, দুচোখ অন্ধ হয়ে গেছে। না না নানি, আমি স্বপ্না নয়, আমি সাজিদা। তোমার এই অবস্থা কে করেছে? আর তুমি এখানে কেন আমাকে বলো? আরে সাজিদা বেটি, তুই ফিরে এসেছিস, আমার কুকর্মের শাস্তি আমি পেয়ে গেছি। আমি তোর মতো এতিম ও মাসুম মেয়ের উপরে অত্যাচার করেছি, দুই মধ্যে সব সময় তফাত করেছি, তোকে ভালোবাসিনি, কষ্ট দিয়েছি, এর শাস্তি আমি পাচ্ছি। স্বপ্নাকে আমি কত ভালোবেসেছি, কিন্তু স্বপ্না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার বন্ধুদের সঙ্গে করে আমাকে কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বেটি। যত প্রপার্টি দোকানপাট বাড়িঘর ছিল স্বপ্না সব নিজের নামে করে নিয়েছে। সাজিদা তুই আমাকে মাফ করে দে বেটি। তুই চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে পৃথিবীতে মানুষের ওপরে রং রূপ চেহারা ছড়ো টাকা পয়সা কিচ্ছু না, আসল সৌন্দর্য তো হলো মনের সৌন্দর্য। বেটি তোমার মন তো একেবারে হীরের টুকরো, আজ আমাকে বিপদে দেখে তুমি আমার কাছে চলে এসেছো। আমাকে মাফ করে দাও সোনা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। নানি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার কাছ থেকে সোনা বেটা এসব ডাক শোনার জন্য আমি কত কাঙ্ক্ষিত হয়ে থেকেছি, আজ আমি তা পেয়েছি, তোমার ভালোবাসা পেয়েছি। আমার আর কিছু দরকার নেই, আমার কোনো কিছু মনে নেই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি চলো আমার সঙ্গে। এ কথা বলে সাজিদা তার নানিকে নিয়ে তার জাদুর স্বর্ণের লেহেঙ্গার ঘরের মধ্যে নিয়ে গেল। সেখানে গিয়ে সাজিদা জাদুর স্বর্ণের লেহেঙ্গার কাছে বলে তার নানির দৃষ্টিশক্তিকে আবারও ফিরিয়ে দিল। সাজিদার নানি তার দৃষ্টিশক্তি ফিরে পেয়ে খুবই খুশি হলো, আর যখন সাজিদার দিকে তাকালো তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে সাজিদার সৌন্দর্য দেখে খুবই অবাক হলো আর সাজিদাকে বুকে জড়িয়ে নিল। এরপর থেকে সাজিদা তার নানির সঙ্গে করে তার জাদুর স্বর্ণের লেহেঙ্গার ঘরের মধ্যে থাকতে আরম্ভ করল। এভাবে সাজিদার ভালো ব্যবহারের কারণে সাজিদার জীবনের সকল দুঃখ কষ্ট ধুয়ে মুছে শেষ হয়ে গেল। কোনো একটি গ্রামে প্রিয়াঙ্কা নামের একটি মেয়ে তার মামি মিনুর সঙ্গে বাস করত। প্রিয়াঙ্কার মামা শহরে বিজনেস করত, এজন্য সে মাসে মাত্র কয়েকদিন বাড়িতে আসত। মিনুর নিজেরও একটি মেয়ে ছিল, তার নাম ছিল সুরাইয়া। প্রিয়াঙ্কা দেখতে ছিল অনেক কালো আর তার হাইটও ছিল বেশ ছোট। ওদিকে সুরাইয়া ছিল দেখতে খুবই সুন্দরী আর তার হাইটও ছিল অনেকটা লম্বা। এজন্য সুরাইয়া প্রচণ্ড অহংকার করত আর প্রিয়াঙ্কাকে অনেক কটু কথা শোনাতো আর তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। সুরাইয়া তার সকল কাজ প্রিয়াঙ্কাকে দিয়েই করাতো আর প্রিয়াঙ্কার কালো রং ও ছোট হাইটের কারণে অনেক হাসি ঠাট্টা করত। একদিন মিনু প্রিয়াঙ্কাকে বলল, এই প্রিয়াঙ্কা, ঝাড়ু দেওয়ার পরে জানালাটা পরিষ্কার করবি, ঠিক আছে? মা তুমি কাকে কি বলছো, প্রিয়াঙ্কা যে খাটো, ও তো জানালা হাতেই পাবে না, পরিষ্কার করা তো দূরের কথা। প্রিয়াঙ্কা সুরাইয়ার এ কথা শুনে খুবই কষ্ট পেল, সে ঘরের মধ্যে গিয়ে কান্না করতে আরম্ভ করলো। তখন মিনু প্রিয়াঙ্কার পিছু পিছু এসে প্রিয়াঙ্কাকে বলল, এই কালো বান্দরিয়া, ঘরের মধ্যে এসে কেন কান্না করছিস, কি হয়েছে তোর, বললাম না কাজ কর। মামি সুরাইয়া আমার ছোট হাইটের কারণে কি এমন কথা বললো দেখেছেন? আরে এ সামান্য কথা বলেছে, তাতে কান্নার কি আসছে, তুই তো আসলেই খাটো, তুই খাটো বলবে না তো কি বলবে? ও তাড়াতাড়ি কিচেনে যা, কিচেনে অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি থালাবাটি সবকিছু পরিষ্কার করে মজার মজার রান্না কর, আজকে আমার ভাবি আসছে ওর বাচ্চাকে সঙ্গে করে, বুঝেছিস? ঠিক আছে মামি, তো কি কি রান্না করতে হবে বলুন। চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল চপ, আর মিষ্টির মধ্যে থাকবে দই সেমাই আর পনির, ঠিক আছে? সবকিছু কিন্তু ভালো মতো তৈরি করবি, কোনোটাতে যেন ভুল না হয়। ঠিক আছে মামি, আপনি চিন্তা করবেন না, আমি অনেক ভেবে রান্না করব, কোনো রাতে ভুল হবে না, দেখবেন অনেক মজা হবে।
এরপর মিনু সেখান থেকে চলে গেল আর প্রিয়াঙ্কা তার কাজে লেগে গেল। কিছুক্ষণ পরে মিনুর ভাবি চলে আসলো তার বাচ্চাকে সঙ্গে নিয়ে। কিরে প্রিয়াঙ্কা, টেবিলে কেন এখনো খাবার দিসনি? মেহমানের সামনে কি আমাদের অপমান করতে চাস নাকি? মামি, এই তো আমার খাবার রেডি হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। এরপর প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে টেবিলে খাবার রেডি করে দিল, সবাই একসঙ্গে বসে খাবার খেলো। কিন্তু প্রিয়াঙ্কা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খাবার দৃশ্য দেখতে লাগলো। যখন সবার খাওয়া শেষ হয়ে গেল তখন প্রিয়াঙ্কা সবার প্লেটের ঝোটা খাবার বসে বসে খেতে লাগলো। তখন মিনু তার কাছে এসে বলল, এই প্রিয়াঙ্কা, আমার ভাবি এসেছিল না? ভাবি তো চলে গেছে, কিন্তু কেন এসেছিল জানিস? এসেছিল সুরাইয়ার বিয়ার প্রস্তাব দিতে। কালকেই পাত্রপক্ষ সুরাইয়াকে দেখতে আসবে। কিন্তু মামি, আমি তো সুরাইয়ার থেকে বড়, এজন্য বিয়েটা তো আমাকে আগে দিতে হবে। খাটো কালো মুখ ফুড়ি বান্দর কোথাকার, তোকে কে বিয়ে করবে? হ্যাঁ, তোকে যে দেখতে আসবে কেউ তো বিয়ে করবে না। তোর অপেক্ষায় থেকে থেকে নিজের মেয়ের বিয়ে কি আমি দেব না নাকি? যে চেহারা নিয়ে পৃথিবীতে এসেছিস বিয়ের কথা ভুলে যা। কালকে আমার মেয়েকে দেখতে আসবে, তাড়াতাড়ি গোটা ঘরবাড়ি পরিষ্কার করবি, বুঝেছিস? মিনুর কথা শুনে প্রিয়াঙ্কা খুবই কষ্ট পেল। প্রিয়াঙ্কা বাড়ি ছেড়ে দূরে জঙ্গলের মধ্যে গিয়ে একটি গাছের নিচে বসে কান্না করতে লাগলো। হে খোদা, কেন আমাকে কালো বানিয়েছো, কেন খাটো বানিয়েছো? যদি আমাকে সামান্য ফর্সা বানাতে আর লম্বা বানাতে তাহলে তোমার কি ক্ষতি হতো? কেউ তো আর আমাকে নিয়ে এভাবে ঠাট্টা করতে পারতো না। আবার তো এখন আর বিয়েও হবে না। ঠিক ওই সময় সেখান দিয়ে অতিক্রম করছিল একজন পরী। সেই পরী প্রিয়াঙ্কাকে কান্না করতে দেখে প্রিয়াঙ্কার সামনে প্রকট হয়ে গেল আর বলল, এই মেয়ে, তুমি কান্না করছো কেন? তোমার কি সমস্যা বলো, আমি তোমার সমস্ত সমস্যা সমাধান করে দেব। এরপর প্রিয়াঙ্কা তার মনের সমস্ত দুঃখের কথা পরীর কাছে খুলে বলল। ও, এই সমস্যা? তোমার মামি আর মামাতো বোন তোমার সঙ্গে যেটা করেছে খুবই খারাপ করেছে। চলো, তুমি আমার সঙ্গে যাবে পরীলোকে আর সেখানেই হাসি খুশিতে দিন কাটাবে, চলো। পরীজি, এই পৃথিবীতে আমার কেউ নেই এটা সত্য, কিন্তু এখানে আমি বড় হয়েছি, এখানে আমার শৈশব, এই স্মৃতি ছেড়ে আমি কোথাও যেতে চাই না। প্রিয়াঙ্কার কথা শুনে পরী জাদুর লাঠি ঘোরালো আর সেখানে খুবই সুন্দর একজোড়া স্যান্ডেল ও লিপস্টিক প্রকট করলো আর বলল, প্রিয়াঙ্কা, এই নাও স্যান্ডেল আর লিপস্টিক, এই দুটি হলো জাদুর। এই জাদুর স্যান্ডেল ও লিপস্টিক তোমার মনের সমস্ত দুঃখ কষ্টকে দূর করবে। এই জাদুর লিপস্টিক ঠোঁটে লাগানোর সঙ্গে সঙ্গে তুমি দেখতে ফর্সা হয়ে যাবে, আর যখনই তুমি জাদুর স্যান্ডেল পরবে সঙ্গে সঙ্গে তুমি যথেষ্ট পরিমাণ লম্বা হয়ে যাবে। পরীজি, থ্যাংক ইউ, সত্যি বলছেন, এই দুটি জাদুর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরীজি। এরপর পরী সেখান থেকে চলে গেল আর প্রিয়াঙ্কা জাদুর স্যান্ডেল ও লিপস্টিক পরে নিল। সঙ্গে সঙ্গে দেখতে প্রিয়াঙ্কা অনেক সুন্দরী ও লম্বা হয়ে গেল। এরপর প্রিয়াঙ্কা বাড়ি চলে গেল। বাড়ির সবাই প্রিয়াঙ্কাকে দেখে আশ্চর্য হয়ে গেল। কিরে প্রিয়াঙ্কা, একটু আগে গেলি কালো আর খাটো, আর ফিরলি এত সুন্দর আর লম্বা হয়ে, কি ব্যাপার? এরপর প্রিয়াঙ্কা সব কথা খুলে বলল। যাক, তাহলে ভালোই হয়েছে, এবার আর জানালা পরিষ্কার করার জন্য তোকে চেয়ারের উপরে উঠতে হবে না, এমনিতেই হাতে পাবি। পরের দিন পাত্রপক্ষ আসলো সুরাইয়াকে দেখার জন্য। মেহমানের সামনে প্রিয়াঙ্কা খাবার সার্ভ করছিল। মেহমানরা সবাই প্রিয়াঙ্কাকে দেখে প্রচন্ড খুশি হলো আর পছন্দ করলো। আচ্ছা ম্যাডাম, এই মেয়েটা কে? এটা হচ্ছে আমার ননদের মেয়ে। অনেকদিন আগেই ওকে রেখে ওর মা বাবা মারা গিয়েছে, এজন্যই ও আমাদের বাড়িতেই থাকে। ম্যাডাম, এই মেয়ের চেহারা অনেক সুন্দর, আমি আমার ছেলেকে এর সঙ্গে বিয়ে দিতে চাই। তবে আপনি টেনশন করবেন না, আমার দেওরেরও একটি ছেলে আছে, ওর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেব, দুইজন একবারই বউ হবে, আপনি রাজি আছেন? এ কথা শুনে সুরাইয়ার মা মিনুও রাজি হয়ে গেল। এরপর পাত্রপক্ষরা সেখান থেকে উঠে বাড়ি চলে গেল। হ্যালো ম্যাডাম, আমরা আমাদের দেওর এবং দেওরের বউর সঙ্গে কথা বলেছি, ওরা ওদের ছেলেকে আপনার মেয়ে সুরাইয়ার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। তাহলে আগামী শুক্রবারে দুইটা বিয়ে একসঙ্গে হবে।
ঠিক আছে, তাহলে শুক্রবারের দিনটাই ধার্য করা হলো। এরপর যখন শুক্রবার আসলো, তখন প্রিয়াঙ্কা ও সুরায়ার বিবাহ অনেক ধুমধাম করে একই বাড়িতে হয়ে গেল। এরপর থেকে প্রিয়াঙ্কা ও সুরাইয়া তাদের শ্বশুর বাড়িতে তাদের স্বামী ও শাশুড়ির সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। অনেকদিন আগের কথা, যখন ববিতা তার 5 বছরের মেয়ে কনককে সঙ্গে করে ব্লক শহরের স্ক্যানের উপর দিয়ে চলছিল, তখন কনক বলল, মা মা, আমার মনে হচ্ছে কি জানো, এই শহরটা পুরো স্বর্ণের। কারণ সব মানুষেরই দেখছে যে মাথা থেকে পা পর্যন্ত একেবারে সোনা দিয়ে পরিপূর্ণ। আর আমাদেরকে দেখো, আমাদের কাছে তো খাবার খাওয়ার মতো টাকা পয়সা নেই। বেটি, এই এলাকার সবাই অনেক ধনী, এজন্য এদের সবকিছুই স্বর্ণের। এভাবেই দুই মা বেটি তাদের পুটলিকে হাতে নিয়ে কথা বলতে বলতে রাস্তা চলতে লাগলো। ববিতা ও কনক হাঁটতে হাঁটতে একটি বাড়ির দরজায় গেল আর কলিং বেল বাজালো। তখন ওই ঘরের মধ্যে থেকে স্বর্ণের সুসজ্জিত একজন মহিলা দরজা খুলল আর বলল, তোমরা কারা আর এখানে কি চাও? ম্যাডাম, আমরা কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে এসেছি, কোনো কাজ দেওয়া যাবে কি? কাজ তো আছে অনেক, কাজ কি করতে পারবে? আগে ঘরের ভিতরে ঢুকো আর বাড়িটা পুরো দেখে নাও, এরপরে বলো। ববিতা ও তার মেয়ে কনক ঘরের মধ্যে প্রবেশ করে সবগুলো ঘর দেখতে লাগলো। ঘরের ভেতরে ছিল অনেক দামি দামি আর অনেক বিলাসিতার জিনিসপত্র। মিম সাহেব, আমি আপনার বাড়ির সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে বেশি না, 5,000 টাকা দিলেই হবে। আরে আরে, এ কেমন কথা বলছো? 5,000 টাকা নেবে? তা আবার প্রথম মাসে? না বাবা না, এটা হবে না, আমি 1,500 টাকা দেব তোমাকে। মিম সাহেব, আপনারা তো অনেক ধনী, মাত্র 5,000 টাকায় তো চাচ্ছি, তাই না? আপনাদের সবকিছু তো স্বর্ণের, পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ তারা লেপা। 5,000 টাকা বেশি কি করে হলো মেম সাহেব? যদি 5,000 টাকা বেতন দিতেন, তাহলে আমরা দুই মা বেটি পেট ভরে খাবারটা খেতে পারতাম, আমাদের প্রয়োজন মেটাতে পারতাম। তোমাদের মা বেটির পেট যদি পাহাড়ের থেকেও বেশি বড় হয়, তাহলে আমার করার কি? আমি 1,500 টাকা থেকে 1 টাকা বেশি দিতে পারবো না। মেম সাহেব, এখানে ছোট ঝুপড়ি ভাড়া নিতে গেলেও তো আমার 2,000 টাকা ভাড়া দিতে হবে, তাহলে 1,500 টাকা আমি কি করে চলবো? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, তখন আমি টেনে কষে 2,000 টাকা দেব। আর ওই যে পাশের বাড়িটা দেখছো না, ওই যে সোনার যে বাড়িটা, ওই ভাবিটার কাজের মানুষের অনেক প্রয়োজন, উনি 3,000 টাকায় কাজের মানুষ করছে, ওখানে কাজ করে নেবে। তাহলে ওই বাড়িতে 3,000, আমার বাড়িতে 2,000, 5,000 হয়ে যাবে, ঠিক আছে? মিম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দুই বাড়িতে কাজ করে ববিতা তার কাজের টাকা দিয়ে একটি ফাঁকা ঝুপড়ি ভাড়া নিল আর সেখানেই থাকতে লাগলো। কনক বেটি, তুই এই টাকা নিয়ে বাহিরে যা আর বাহির থেকে 2টা রুটি কিনে আন, দেখিস টাকা কিন্তু খুব খেয়াল করে খরচ করিস। ঠিক আছে মা। কনক রুটি কিনে আনার পরে ববিতা 2টা রুটি কনককে খাইয়ে দিল আর ববিতা নিজে পানি পান করে ঘুমিয়ে পড়ল। হে খোদা, কত কষ্টের জীবন আমাদের, এই সোনার শহরে থেকেও মনে হচ্ছে যেন আমরা আছি কয়লার শহরে। যদি হাত পা চালাই তাহলে খাবার জুটবে, নইলে না খেয়ে মরতে হবে। খুব সকালে ঘুম থেকে উঠে ববিতা সানাইয়ের বাড়িতে গিয়ে সকল কাজ শেষ করে এনায়েতের বাড়িতে আসল। এনায়েত ছিল খুবই অহংকারী একটি মেয়ে। আরে আরে, কে? মেম সাহেব, ওই সানাই ম্যাডাম আপনার কাছে পাঠিয়েছে, আপনার নাকি কাজের লোকের দরকার? ছি 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 ছি, তোমার গা থেকে কত দুর্গন্ধ বের হচ্ছে, আর তোমার জামা কাপড় শাড়ি কি নোংরা আর ছেঁড়া। তুমি আমার বাড়িতে কাজ করার উপযুক্ত নয়, বুঝেছো? এরপরেও আমার কাজের মেয়ের অনেক দরকার, তাই বলছি আমার কাছ থেকে দূরে দূরে থাকবে। এই কথা বলে এনায়েত ববিতাকে তার বাড়ির সকল কাজ বুঝিয়ে দিল